কইরে মা রানী, তোর হলো? অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। এই যে বাবা নাও, খড়ে আটা ছিল না তো, মুদির দোকান থেকে বাকি আনতে দেরি হয়ে গেল। সাগরটা কোথায় গেল রে? গেছে কোথাও আড্ডা দিতে হয়তো, আড্ডা দেওয়া ছাড়া কি করবে? কোথায় রামদান মিয়া? আজ বাড়ি ভাড়া না লইয়া যাবো না, আজ বাড়ি ভাড়া না লইয়া যাবো না, আজ বাড়ি ভাড়া আমি নেমই নেমু। তুমি চা খাও, আমি দেখছি। রামদান মিয়া, আজ আজ বাড়ি ভাড়া না নিয়া যাবো না। চাচা একটু বসেন, চাচা ইয়ে বাবা চা খেয়ে আসছেন। বাড়ি ভাড়াও পাই না, তোমারও পাই না, বাড়িটা বানাইছি কি খালি দীর্ঘশ্বাস ফেলানোর লাগিয়া? বাবা কি দরকার ওই বুড়া মানুষের লাগে কথা কইয়া? আমিও বুড়া হইছি, তয় জং ধরে নাই, আমার তেজ আছে। কি করছেন? এই বাড়ি তোমার নামে লেখা দিব, একবার খালি কবু। তোর এত বড় সাহস, তুই আমার আপুর গায়ে হাত দিয়েছিস। আমি অক্ষণি পুলিশ ডাকা তোমার ঘরে বাইর করতে আসি। না না মহাজন, পুলিশ ডাকার দরকার নেই, আমি তোমার টাকা শোধ করে দেবো, আর কিছুদিন সময় দাও। হারামজাদা বেয়াদব, টাকা রোজগার করে মুরুব নেই, মুরুব্বির গায়ে হাত তুলিস? যা, ওর কাছে মাপ চেয়ে নে। আমি কোনো অন্যায় করিনি, আমি কেন মাপ চাইতে যাবো? দরকার হলে হাড্ডিয়া মাংস এক করে দেবো। হারামজাদা দেখ, এই বাড়িতে থাকতে হলে তোকে রোজগার করতে হবে, না হলে যেখানে খুশি চলে যা। তোর মতো ছেলে থাকতে ঘর ভাড়া দিতে পারি না, মেয়ের বিয়ে দিতে পারি না। আমার মরণ হয় না কেন, আমার মরণ হয় না কেন? বাবার কথা কিছু মনে করিস না ভাই। শোন সাগর, গড়া জীবন মনের শিরা তেরি বাঁধন, ভাঙা গড়া জীবন মনের শিরা তেরি বাঁধন, এক রাধা মনেরি, এক
দরজা খোল সাগর, দরজা খোল ভাই। সাগর, সাগর ভাই আমার, দরজা খোল। সাগর ভাই আমার, তুই তুই কোথায় যাচ্ছিস? বাড়িওয়ালা তোর গায়ে হাত দিয়েছিল, কেন জানিস আপু? কারণ তুই এক গরিব বাপের মেয়ে, তুই এক নিঃস্ব গরিব ভাইয়ের বোন। গরিবদের ইজ্জতের কোনো মূল্য নেই আপু, কিন্তু আমার বোনের ইজ্জতের মূল্য আমার জীবনের চেয়েও বেশি। আমি রোজগার করব, তোর দুঃখ ঘোচাব, আমি বাবার আশা পূরণ করব আপু। সাগর, সাগর রে আপু, আপু আমি রোজগার করে ধুমধাম করে তোকে বিয়ে দেব। আমাদের জন্য বাবা কত কষ্ট করেন, বাবাকে আমি বিশ্রাম দেব। সাগর, তুই কোথায় চাকরি করবি ভাই? কে তোকে চাকরি দেবে? একটা চাকরির জন্য মানুষ দেশান্তরী হয়, আমিও না হয় তাই হব। না, তবু চাকরি আমাকে পেতেই হবে। দোয়া কর আপু। আসি সাগর। স্যার বলছিলাম কি, একই বেতনে প্রায় 12 বছর চাকরি করছি, জিনিসপত্রের দাম বেড়েছে, বাড়ি ভাড়া বেড়েছে, কিন্তু বেতন তো আর বাড়েনি। খাবো কি বাঁচবো কি করে? আর মাত্র 50 টাকা বাড়িয়ে দিন স্যার, মেয়েটাকে বিয়ে দিতে হবে তো। তার আমি কি করব? আমি কি তোর মেয়ের জন্য বর খুঁজতে পেরেবো? শালারা কোনো কাজ করবে না, খালি বেতন বাড়াও। যা যা। এক শালারও বেতন দেবো না, পুরোটাই মেরে খাবো, মালিক জানবে, বেতন দিয়েছি। রানী, রানী, মা রানী, কি হয়েছে মা, কাঁদছিস কেন? সাগর চলে গেছে বাবা। সাগর চলে গেছে কোথায়? তা জানি না, চলে গেছে, চাকরি না পেয়ে সে আর ফিরবে না। সাগরটা তাহলে চলেই গেল, দোয়া করি ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। বাপ হয়ে আমি তোর প্রতি যে দায়িত্ব পালন করতে পারিনি, আমার সাগর যেন তা পারে মা। সাগর যেন তো সমস্ত দুঃখ ব্যথা অভাব দূর করতে পারে। আজ ম্যানেজার সাহেবকে বলেছিলাম 50 টাকা বেতন বাড়াতে, কিন্তু না করে দিল। ম্যানেজারকে কেন বলতে যাও, তোমাদের মালিককে বলো। শুনেছি তোমাদের মালিক অত্যন্ত দয়ালু। হুজুর, ম্যানেজার সাহেবের চিঠি। পরে তো কি লেগেছে? স্যার আসসালামু আলাইকুম, আপনার আদেশ মোতাবেক শ্রমিক কর্মচারীদের বেতন 50 টাকা করিয়া বাড়াইয়া দিয়াছি। বাহ, ম্যানেজারটা ভালো সৎ, কি বলে দেওয়া না? ও হ্যাঁ, সেলিম কোথায়? কি হয়েছে বাদল? সেলিম ভাই, আব্বাস চাচার মেয়ের বিয়েতে খুব গোলমাল হচ্ছে, চলো তো। ভাই বেশে, আমি কথা দিচ্ছি যৌতুকের সব মালামাল আমি পাই পাই করে শোধ করবো, এভাবে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়ে যাবেন না। তোমার মতো গরিব মিসকিনের সাথে আত্মীয়তা করলে আমার মান সম্মান মাটিতে মিশে যাবে। আফরোজ মিয়া, তোমার মতো অর্থলোভী পশুর সম্মান যদি মাটিতে মিশে যায়, তাহলে মাটির সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? ছোট হুজুর আপনি? আফরোজ মিয়া, গরিবদের শোষণ করে তোমাদের মতো ধুরন্তর বদমাশ হয় বড়লোক, কিন্তু মনে রেখো, এই সেলিম যতদিন বেঁচে থাকবে, তালপুকুর গ্রামের গরিবদের এক ফোঁটা চোখের পানিও মাটিতে পড়তে দেবে না। এই নাও, এখানে 25,000 টাকা আছে, তোমার যৌতুকের মালামাল কিনে নেবে। ছোট হুজুর এত টাকা? ও কিছু না চাচা মিয়া, আল্লাহ একজনকে বড়লোক করে তো গরিবদের দুঃখ দূর করার জন্য। সেলিম ভাই, সেলিম ভাই, হান্নান চাচার মেয়ের অবস্থা খুব খারাপ। কি কোথাকার কোন হান্নান নাকি তাকে অপারেশন করতে শহরে পাঠাবে বলে 50,000 টাকা নিয়ে গেছে সেলিম? দেওয়ান চাচা, আমার কিছু টাকা লাগবে। কি হয়েছে বাবা? দিনের পর দিন তুমি আমার টাকা এভাবে নষ্ট করছো কেন? তোমার টাকা? তোমার টাকা কি আমার টাকা নয়? শুধু আমার টাকা কেন, আমার সবকিছুই তো তোমার সেলিম। কিন্তু এই টাকা যদি তুমি নিজে কষ্ট করে উপার্জন করতে, তাহলে কি এভাবে নষ্ট করতে পারতে?
নষ্ট করা বলছে কেন বাবা? গরিবকে সাহায্য করলে কি টাকা নষ্ট হয়ে যায়? তুমি বুঝতে পারছো না সেলিম, তুমি যা কিছু করছো সব একজন বড় লোকের সন্তান হিসেবে করছো, যা কিছু দেখছো একজন বড় লোকের দৃষ্টিকোণ থেকে দেখছো, এটা ঠিক নয়। নিজের উপার্জনের টাকা দান করাটাই প্রকৃত দান। সেলিম, তুমি কালি শহরে যাও। শহরে? হ্যাঁ শহরে, সেখানে আমার যে কোম্পানি আছে সেখানে গিয়ে তুমি একটা ছোটখাটো চাকরি করো। তুমি হয়তো ভাবছো তোমাকে বিদেশ থেকে লেখাপড়া শিখিয়ে এনেছি অথচ ছোটখাটো চাকরি করতে বলছি কেন? বলছি এই কারণে যে কষ্ট করলে তুমি বুঝতে পারবে জীবনটা কি। আমি ম্যানেজারকে চিঠি লিখে দিচ্ছি, সে তোমাকে চাকরি দিয়ে দেবে। বাবা, তুমি কি মনে করছ কষ্ট করে টাকা রোজগার করলে গরিবের প্রতি আমার দয়া মায়া কমে যাবে? বেশ, আমি কষ্ট করে টাকা রোজগার করে তোমাকে বুঝিয়ে দেব আমি গরিব হালে থাকলেও গরিবের প্রতি আমার দয়া মায়া ভালোবাসা কমে যায়নি। ভেরি গুড, আমিও তাই দেখছি। কিন্তু একটা কথা, সেখানে গিয়ে তুমি আমার পরিচয়ে পরিচিত হতে পারবে না। বেশ, তুমিও কাউকে বলতে পারবে না আমি তোমার ছেলে। ভালো, খুব ভালো। তাহলে কাল সকালে ট্রেনে রওনা হয়ে যাও, প্রাইভেট গাড়ি কিংবা প্লেনে নয়, কারণ কাল থেকেই তোমার কষ্টের জীবন শুরু। তাই একটু কষ্ট করে ট্রেনেই যাও। ঠিক আছে বাবা। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কাল বিকেলে এসো। হ্যাঁ আমি তো ফিরি। ওকে, আসসালামু আলাইকুম স্যার। কে কে? শালা একেবারে ফেলে ফেলবো, কি চাই? জি মানে আমি মানে মানে এই চিঠি চাই। চিঠি? কার চিঠি? মানে দেখি। ম্যানেজার? শুধু ম্যানেজার, সাহেব লিখিনি। কোন শালা লিখেছে? আমার গ্রামের একটি ছেলে, নাম সেলিম, বড় গরিব, ওকে তোমার কাছে পাঠালাম। কোন মিল বা অফিসে ওকে একটা চাকরির ব্যবস্থা করে দিও। আমজাদ শরীফ চৌধুরী, ফেড়ে ফেলেস। এই আকালের বাজারে আমি চাকরি কোথায় পাবো? একমাত্র পিয়নের পোস্ট ছাড়া তো আর কোনো চাকরি খালি নেই। স্যার, ওই চাকরিটাই আমাকে দিন। পিয়নের চাকরি? কি কাণ্ড, পিয়নের চাকরি করবে তুমি? যে কোনো চাকরি হোক আমাকে করতেই হবে স্যার। মালিকের দেশের লোক তুমি, পিয়নের চাকরি দিলে শেষে মালিক আমাকে ফেড়ে ফেলবে না তো? কি বলেন স্যার, মালিক খুব খুশি হবেন। বেশ, মাল তো তুমি দেখতে খারাপ না, ভালোই হবে। কাল থেকে জয়েন করো। থাকবে কোথায়? জি ও বাবা, চাকরি দাও, থাকার জায়গা দাও, ইচ্ছে আমাকে ফেড়ে ফেলো, শালা যত সব ঝামেলা। রমজান স্যার? হ্যাঁ শোনো, এই ছেলেটি আমার নতুন পিয়ন, ওর একটা থাকার ব্যবস্থা করে দিও। ঠিক আছে স্যার, আসুন। আসসালামু আলাইকুম স্যার। কই রে মা রানী? এই তো রানী। জি বাবা, এই তো। এই যে মা রানী, ও হচ্ছে সেলিম, আমাদের অফিসের নতুন পিয়ন। একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কর মা, ও আজ আমাদের মেহমান। মেহমান? খুব তো মেহমানদারি করতেছ রমজান মিয়া, আমি যে বাড়ি ভাড়ার টাকা পাই সেটা তো বেমালুম ভুলে গেছ। না না, ভুলিনি মহাজন, মাস দুয়েকের মধ্যে তোমার টাকা আমি দিয়ে দেবো। কয় কি মাস দুয়েক? না, অক্ষণই এই মুহূর্তে আমার টাকা চাই। আর মাত্র দুটো মাস সময় দাও মহাজন। না, বহুত সময় দিছি, আর না। দয়া করো মহাজন, দয়া করো, ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? তোমার পায়ে পড়ি মহাজন। না না,
আপনি কেন ওনার পায়ে পড়বেন? কত টাকা পান? দুই মাসের ভাড়া, মোট 1,800 টাকা। মনে রাখবেন, মানুষের ইজ্জতের চাইতে টাকার মূল্য বেশি নয়। এই নিন, বাকি টাকা সামনের মাসে এসে নিয়ে যাবেন। তুমি টাকা দিলে কেন? তুমি আবার কাটা? আমি মানুষ, আর মানুষ বলেই পশুর আক্রমণ থেকে মানুষকে রক্ষা করেছি। বাহ বাহ, এমন মেহমান যদি ঘরে ঘরে থাকত, বাড়ি ভাড়া সবাই পাইত। খবরদার, শয়তানি কথা উচ্চারণ করলে জিব কেটে ফেলবো। যাইতাছি, তবে আমি ওর শেষ দেখা ছাড়ু। আমার দেনার দায়িত্ব তুমি কেন নিতে গেলে বাবা? গরিবদের উপকার করার দায়িত্ব কে বা নিতে পারে? যে পারে সেই তো ভাগ্যবান। ইয়ে নতুন চাকরি, এখনো বেতন পাননি, তাছাড়া পকেটে সব টাকা দিয়ে দিলেন, সারা মাস চলবেন কি করে? তোমার এই টাকা আমি কি করে শোধ করব বাবা? ইয়ে বাবা, একটা কাজ করলে হয় না? আমাদের তো দুটো ঘর, উনি যদি একটা ঘর ভাড়া নেন তাহলে আমাদের সবারই উপকার হবে। গুড আইডিয়া, মানে আমার তো ঘরের প্রয়োজন, ওই ঘরটায় আমি থাকলে ভাগাভাগি করে ভাড়া দিতে পারবো, খুব ভালো হবে। ঘরটাতে আমার ছেলে থাকতো, রাগ করে চাকরির জন্য কোথায় যে চলে গেছে আজ পর্যন্ত একটা খবরও পাইনি। ওহ, চিন্তা করবেন না, পুরুষ মানুষ নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়িয়ে একদিন আপনার ছেলে আপনার কাছেই ফিরে আসবে। যাক গে, ঘর ভাড়া কত? 1,800 টাকা ভাড়া, আপনি দেবেন 1/3, 600 টাকা। আমাদের 600 টাকা বেঁচে যাওয়া মানে বিরাট উপকার, তাই না বাবা? ঠিক বলেছিস মা, আমি তো সবসময় ঠিক কথাই বলি। এই যে সাহেব, আরো কিছু ঠিক কথা শুনুন। ইয়েস বলুন। 600 টাকা ঘর ভাড়া, খাওয়া দাওয়া মানে পেঁয়াজের যা দাম, কাঁচা মরিচে আগুন, আচ্ছা 500 টাকাই ধরলাম, আর আমি রান্না বান্না করে খাওয়াবো, বাবুর্চির বেতন লাগবে না। ওকে, ইটস অলরাইট। বললাম না, আমি সবসময় ঠিক কথাই বলি। তা হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবারের ব্যবস্থা করছি, আর আজ আপনি মেহমান তো, তাই আজকের বিল বাদ। গরিব মানুষ কি দিয়েই বা খাবে, শুধু ভাত না? বিসমিল্লাহ করো। কি খেতে ভালো লাগছে না? না না, ভালো লাগবে না কেন, ইটস ভেরি টেস্টি ফুড। হায় আল্লাহ, আমার 10 টাকা দামের ঝাড়ুটা ভেঙে ফেললেন। ও, আপনার ঝাড়ুটাই চোখে পড়লো, আমার যে হাত জ্বলছে সেদিকে খেয়াল করলেন না? কই দেখি দেখি, আহা, ইস, ঝাড় দেবার অভ্যেস নেই বুঝি। দিন আমার কাছে দিন। এবার শুয়ে পড়ুন, আর শোবার সময় বাতিটা নিভিয়ে দেবেন, ঠিক আছে? কোটি টাকা থাকলে কি মানুষ বড়লোক হয়, ধনী হয়? না, মানবতা, ভালোবাসা, স্নেহ, প্রেম, এসবই তো মানুষকে বড় করে। এসব যার মধ্যে থাকে সেই তো সবচেয়ে বড় ধনী। হায় আল্লাহ, কেমন ফটাফট ইংরেজি বলে, মনে হয় লেখাপড়া জানে, নিশ্চয়ই কোনো ধনী লোকের সন্তান হবে। অবস্থা ফের গরিব হয়ে গেছে। বেশ ভালো। আসুন বসুন প্লিজ। রিটা ডার্লিং, এই যে এসো এসো, পরিচয় করিয়ে দিচ্ছি, আমার স্ত্রী রিটা, আর রিটা এরা নতুন কাস্টমার, গোডাউনের পুরনো লটের মালগুলো এদের কাছে বিক্রি করে দিলাম। সে কি, গোডাউনের মাল বিক্রি করে দিয়েছো? মালিককে কি জবাব দেবে? 2 নম্বরই জবাব। আরে আমার মালিকটা তো মহা ছাগল, যা বোঝাই তাই বোঝে, সে যাকে রাত 2টো এরা মাল নিয়ে যাবে। আরে আয় 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 আয়, পরিচয় করিয়ে দিচ্ছি, রনি, আমার প্রথম স্ত্রীর একমাত্র প্রথম সন্তান, আর আমার দ্বিতীয় স্ত্রী রিটা তো ওর জন্য একদম পাগল, খুব আদর করে। শোন, তুই এদের সঙ্গে মাল নিয়ে যাবি, দেখিস রাস্তায় যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, ওকে ড্যাড। হ্যাঁ
মাল। মাল না হলে মালদার হব কি করে? আমাদের বস চৌধুরী এন্ড সন্স এর ম্যানেজার কুদত আলী শিকদারের ওয়াদার বরখেলাফ হয় না। এই ট্রাকে 5 লক্ষ টাকার মাল আছে, সাবধানে নিয়ে যেও। কুদত আলী শিকদার মানে আমাদের ম্যানেজার? ওকে বস। তুই, আমি তোদের কুদত আলী শিকদারের বস। কি চাস তুই? এইসব মালামালের হিসাব হারাম খোর চোরের উপরে ভাট পারি। যেভাবে পারিস ওকে খুঁজে বের কর। ড্যাড, আমাকে শুধু একবার হুকুম করো, আমি ওই হারাম খোরকে খুঁজে বের করে ফেলে ফেলবো। চুপ, ফাড়াফাড়ি যা করার আমি করব, তোকে কিছু করতে হবে না। তুই ঘুমোকে যা। শুনো, দিনকাল খুব খারাপ, এসব কারবার খুব সাবধানে করো। ডার্লিং, কারবার সাবধানে করতে হয়। এই যে আপনার কাপড় চোপড়, ইস, যা ময়লা জমেছিল সব কেচে ধুয়ে একেবারে ফিটফাট। আমার জন্য আপনি কিন্তু অনেক কষ্ট করছেন। না না, এটা ঠিক নয়, আমি যে দিন দিন আপনার কাছে ঋণী হয়ে যাচ্ছি। ঠিক আছে, একদিন সুদাশুল সব শোধ করে দেবেন। ও মা, ছি, আমি কি বোকা? কি বলছ আপনি বোকা? কে আর বলবে, বউয়ের কাছে চিঠি লিখছেন অথচ এতদিন হয়ে গেল তার কথা জানতে চাইলাম না। আচ্ছা বলুন তো, আপনার বউয়ের নাম কি, দেখতে কেমন, লেখাপড়া কত দূর, আর স্ত্রী হিসেবে স্বামীর সেবা যত্ন কতটুকু করে? একদম করে না। ও মা, এমন একটা ভালো স্বামী পেয়েও সেবা যত্ন করে না কেন বলুন তো? আমি আবার বিয়েটে করিনি তো তাই। আপনি বিয়ে করেননি? আমি তাহলে একটা অপবিত্র পুরুষের সাথে গায়ে পড়ে এতদিন এত কথা বলেছি। ছি ছি ছি, কি লজ্জা, কি করেছি আমি। সত্যি তুমি বড্ড বেশি ভালো রানী। এই নে স্লিপ, অ্যাকাউন্টেন্টের কাছ থেকে বেতনটা উঠিয়ে নিস। আমার জীবনের প্রথম রোজগার। এই আবার মদটদকে উড়িয়ে দিস না। জি জি। যা, আসসালামু আলাইকুম স্যার। এই যে শুনুন, মিষ্টি খান। মিষ্টি কিসের? আরে বেতন পেয়েছি না, জীবনের প্রথম রোজগার, নিন। কই রে মা রানী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানিস মা, পুরুষের 3 বার জন্ম হয়, প্রথম যখন দুনিয়াতে আসে তখন, প্রথম রোজগারের সময়, আর আর কি বাবা, আর বিয়ের সময়। ওহো, একদম ভুলে গেছি, এই নিন খাবারের 500 টাকা। 500 টাকা বুঝিয়া পাইলাম। আর
এখানে 200 টাকা আছে, রেখে দাও। ও সরি, কি হয়েছে? আপনাকে তুমি বলে ফেললাম যে যারা অহংকার দাপটে মত্ত তারা সবাইকে তুমি বলে, আর এক ধরনের লোক অবশ্য তুমি বলে, কিন্তু তাদের তুমি বলার মধ্যে থাকে আপন যেন স্নেহ, মমতা আর ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনার মধ্যে অহংকার দেখিনি, দেখেছি আপনজনের মহত্ত্ব। সুন্দর কথা, তোমার মতো সবাই সুন্দর করে বলতে পারে না। হ্যাঁ, আপনার যত বাড়াবাড়ি। শোনো, কাল দুপুরে আমার জন্য রান্না করবে। কেন? বোঝো না, বেতন পেয়েছি, কাল স্পেশাল শো সিনেমা দেখব, বাহিরে খেয়ে নেব। ও মা, কতদিন সিনেমা দেখিনি, বাবার কাকা যেতে দেয় না, আমাকে একটু দেখান না। ওকে ওকে, দেখাবো। কিন্তু বাবা কি যেতে দেবে? দেবে না কেন? আচ্ছা আমি তাকে বলছি। চাচা, চাচা, কি হয়েছে বাবা? চাচা, কাল সিনেমা দেখতে যাব। মানে রানী বলছিল সে নাকি অনেকদিন সিনেমা দেখে না। বেশ, তো যাও না। থ্যাংক ইউ চাচা। দুজনকে বেশ মানিয়েছে, ওর হাতে মেয়েটাকে তুলে দিতে পারলে নিশ্চিন্তে মরতে পারতাম। বিউটিফুল, তুমি আমার কথা শুনে হাসো কেন? কথায় কথায় ফটাফট ইংরেজি শুনলে আমার হাসি পায়। আচ্ছা, তুমি কত দূর লেখাপড়া জানো? জানি, থোড়া থোড়া। ইংরেজি তো ভালোই জানো, আবার বলো কি না থোড়া থোড়া। ওহো, আপনাকে তুমি বলে ফেললাম যে আপনজন রে তুমি বলে। রানীবাবু, রানীবাবু, রমজান চাচা অ্যাক্সিডেন্ট করেছে। কোথায়? সবাই ধরাধরি করে বাড়ি নিয়ে গেছে। চল চল। হাসপাতালে নিতে হবে। আমার সময়, আমার সময় শেষ। বাবা সেলিম, তুমি ছাড়া আমার রানীর আর কেউ রইল না। ওকে তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমি কোথায় পাবো রানী? শুধু এইটুকু বলবো, তুমি নিজেকে একা ভেবো না, আমি তো আছি। আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার, আজ থেকে আমরা দুজন দুজনার সুখ দুঃখের সাথী রানী। কি চাই স্যার? আমি রমজান সাহেবের মেয়ে, আমার বাবা মারা গেছেন, একমাত্র ভাই ছিল, তারও কোনো খোঁজ খবর নেই। আমি মেয়ে মানুষ, আমার কোনো আয় রোজগার নেই স্যার, তাই এসেছিলাম বাবার পেনশনের টাকাগুলো যদি দিতেন। ফেড়ে ফেলেছে শালির বাপের পেনশনের টাকা উঠিয়ে তো আমি অনেক আগেই খেয়ে ফেলেছি স্যার। আমি অনেক কষ্টে আছি, আমার বাবার পেনশনের টাকাটা দিয়ে দিন স্যার। শোন, তোর বাপের চরিত্রটা তো ভালো ছিল না, দুটো মেয়ে মানুষ পুষত। অসম্ভব, আমার বাবা এমন কাজ করতেই পারে না, আপনি মিথ্যে কথা বলছেন। এক চড় মারবো, আমার বাবা এমন কাজ করতেই পারে না, আমি নিজে দেখেছি। জোয়ান মেয়ে মানুষ দেখলেই তোর বাবা হ্যাঁ হ্যাঁ করতো। বিশ্বাস না হয় তোর বাপকে কবর থেকে টেনে তুলে জিজ্ঞেস কর।
যা এখান থেকে। এই তুই গেলি নইলে রানী তুমি এখানে? বাবার পেনশনের টাকা নিতে এসেছিলাম, কিন্তু ম্যানেজার দূর দূর করে দাঁড়িয়ে দিল। রানী তুমি বাড়িতে যাও, আমি দেখছি। ম্যানেজার, কি ব্যাপার, কি হয়েছে? রমজান চাচা গত 30 বছর যাবত এই অফিসে সততার সহিত কাজ করে গেছেন, তিনি মারা গেছেন, তার পেনশনের টাকা তার মেয়ের হাতে তুলে দিন। ওর টাকা ও নিয়ে গেছে, মেয়েটার হয়ে তুই দালালি করছিস কেন? শাট আপ। আমার চাকর আমাকে বলে শাট আপ? ইয়েস, লিসেন টু মি, ইউ উইল পে দ্যাট মানি, দিস ইজ মাই অর্ডার। তবে রে হারামখোর। ম্যানেজার, তোমার এই হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেবো জানোয়ার। তোর এত বড় সাহস সামান্য পিয়ন হয়ে? আরে পিয়ন তোর মতো 100টা ম্যানেজারকে আমার পকেটে রাখতে পারি। কি? হ্যাঁ, আরেকটা কথা, এটা পবিত্র ব্যবসার জায়গা, আজ থেকে এই অফিসে মদ খাওয়া চলবে না, এই অফিসে কোনো কালো ধান্দা চলবে না। আর এটাও এই পিয়নের অর্ডার, রিমেম্বার। আরাম জাদার এত বড় পাওয়ার, এত সাহস পেল কোথা থেকে? এ তো সামান্য পিয়ন নয়, কেউ। ফরিদ ভাই, এই চিঠিটা একটু পোস্ট করে দিও তো। ঠিক আছে। এই কালু শোন, চিঠিগুলো আমাকে দে, আমি পোস্ট অফিসে যাচ্ছি, পোস্ট করে দেবো। নিন স্যার। আসসালামু আলাইকুম। কি কাণ্ড, এ তো আমার মালিকের ঠিকানা। বাবা আমার সালাম নিও, তুমি যাকে ম্যানেজার বানিয়ে রেখেছো সে একটা ক্রিমিনাল, অফিসটাকে মদের আড্ডা বানিয়ে রেখেছে, তার দুষ্কর্মের কারণে একদিন আমাদের হাতে হাত করা পড়বে, তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। ইতি ইতি সেলিম। রানী, ওই অফিসে আমি আর চাকরি করব না। কেন, কি হয়েছে? চাকরি না করলে খাবে কি, চলবে কি করে? পুরুষ মানুষ একটা ব্যবস্থা হবে, কিন্তু তুমি এখন কোথায় যাচ্ছ? আজ বাবা নেই, অফিস থেকেও বাবার পাওনা টাকাটা পেলাম না, একটা কিছু না করলে আমি বা বাঁচবো কি করে? আমি চাকরি খুঁজতে যাচ্ছি সেলিম। না রানি, না, চাকরি তুমি করতে পারবে না, আমি তো বলেছি তোমার সব দায়িত্ব আমার। দায়িত্ব? আচ্ছা তুমি কি মনে করো কোনো পবিত্র সম্পর্ক ছাড়া একই ছাদের নিচে বাস করে তুমি আমার দায়িত্ব বহন করবে আর লোকজন বাবা দেবে? রানি, না না সেলিম, বাবা ছিল একটা দেয়াল ছিল, কিন্তু আজ একই ছাদের নিচে তোমার সঙ্গে আমার বসবাস সম্ভব নয়, হয় আমাকে মুক্তি দাও, আমি অন্য কোথাও গিয়ে থাকি, নইলে 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 তুমি চলে যাও সেলিম। আমি যাবো না রানি, আর তোমাকেও মুক্তি দেব না সেলিম। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করবো। বিয়ে? কোটিপতি আমজাদ শরীফের একমাত্র সন্তান সেলিম বিয়ে করবে রমজানের মেয়েকে, ওই গরিব বস্তির ভিখিরিকে? ঠিক কাণ্ড, করো সেলিম সাহেব, বিয়ে করো। তুমি বিয়ে? কোনো সাক্ষী ছাড়াই বিয়ে সম্ভব না। যেখানে আমরা দুজনেই আছি সেখানে সাক্ষীর কি প্রয়োজন কাজী সাহেব? সাক্ষী হাজির, এসো। আপনি হাজার হোক, তুমি আমার কর্মচারী, আমার একটা কর্তব্য আছে না? রাখুন আপনার কর্তব্য, কে আসতে বলেছে আপনাকে, চলে যান এখান থেকে। তুমি আমাকে মারো, কাটো আর ফেড়ে ফেলো, কিন্তু শুভ কাজটা না হওয়া পর্যন্ত আমি যাচ্ছি না। তার সাক্ষী যখন উপস্থিত তখন শুভ কাজটা হয়ে যায়। না কাজী সাহেব, কোনো বাজে লোককে আমাদের এই পবিত্র কাজে শরিক করতে চাই না। তাহলে যান, সাক্ষী ছাড়াই বিয়ে হবে না। না না সেলিম,
এই মেয়েটার আর তোমার জীবন নষ্ট হোক তা আমি চাই না। আমাকে যে সাথে দিতে চাও পরে দিও, কিন্তু এখন এই শুভ কাজটা ভেঙে দিও না। আরে তুমি না হয় পুরুষ মানুষ, কিন্তু এই মেয়েটা, ও যদি আজ আমার বোন হতো, ওর জীবন নষ্ট হলে আমি কি বসে থাকতাম? বেচারির বাবার আত্মা কষ্ট পাবে। কাজী সাহেব, আমরা দুজন সাক্ষী আছি, নিন শুরু শুরু করুন। এই আংটি আমার পূর্বপুরুষের স্মৃতি, বংশের নিয়ম অনুযায়ী শুধুমাত্র বিবাহের সময় নববধূকে আংটি পরিয়ে বরণ করে নিতে হয়। আজই শুভ মুহূর্তে বাবা নেই, তাই আমি আমার বংশের ঐতিহ্য দিয়ে বরণ করলাম। এইখানে সই করুন। আপনি এখানে করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কাজী সাহেব জি, এই কাবির নামার একটা কপি আমাকে দেবেন। জি আচ্ছা। বেটা, কিরিঞ্জালি করে বিয়েটা করিয়ে দিলাম, এবার টের পাবি বিয়ে কত প্রকার ও কি কি। মা
ছেলেটাকে অনেকদিন দেখি না, তুমি একবার শহরে গিয়ে ওকে একটু দেখে আসবে নাকি? আরে তো ম্যানেজার, ম্যানেজার কি হয়েছে নাকি তোমার? এই অবস্থা কি করে হলো? অবস্থা কি বলছেন হুজুর, বলুন দুরবস্থা, একেবারে ফেলে ফেলেছে, কোন রকমে জান নিয়ে পালিয়ে এসেছি। আর কি হয়েছে? আরে ওই যে সেলিম নামের যে লোকটাকে চিঠি দিয়ে পাঠিয়েছিলেন চাকরির জন্য, আমি তাকে আপনার গ্রামের লোক বলে পিয়নের চাকরি দিয়েছিলাম। হ্যাঁ, সে কি করেছে? ও একটা গুন্ডা, মদখোর, মাতাল, চঞ্চল। ম্যানেজার কি যাতা বলছে? যাতা নয় স্যার, আমাকে জানের ভয় দেখিয়ে অফিস থেকে বের করে দিয়েছে। ও এখন অফিসের মালিক, অফিসটাকে মদের আড্ডা বাঁধিয়ে রেখেছে। ম্যানেজার শুধু শুধু তাই নয় স্যার, যে সমস্ত মেয়েরা খারাপ কাজ করে বেড়ায় ওই রকম একটা মেয়ে নিয়ে অফিসে বসে ফুর্তি করে, কোম্পানির হাজার হাজার টাকা ওড়ায়। মিথ্যে কথা, এ কিছুতেই হতে পারে না। আমার রক্ত শরীরে বইছে, ও আমার একমাত্র সন্তান, আমার বংশের প্রদীপ। আমার ছেলে মেয়ে কাজ করতে পারে না। তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যাবাদী, তোকে আমি গুলি করে মারবো। বলে কি দেওয়ান হুজুর? বাবা রে, কি করছেন দেওয়ান? এই হারামখোর ও শয়তানি বুদ্ধি দিয়ে আমার ছেলেকে কলঙ্কিত করছে। কংগ্রেস কি ভুলে গেছিস? পিতা পুত্রের বন্ধন পবিত্র বন্ধন, আর পবিত্র বন্ধন নষ্ট করলে খোদার আরশ কেঁপে ওঠে। মানুষের নামে মিথ্যা বদনাম রটালে পৃথিবীটাকে অভিশাপ দেয়। তোকে আমি এই 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 ঠিক এইভাবে সেলিম আমার বুকে পিস্তল তাক করে আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে সেলিম আমাকে বিয়েতে সাক্ষী করেছে। এই দেখুন নিকানা মা, দেখুন দেখুন দেখুন। হুজুর, ছোট হুজুরের চিঠি পড়ো। বাবা আসসালাম আলাইকুম। একটা গরিব পিতৃমাতৃহীন অসহায় মেয়ে যার কোনো আশ্রয় নেই, তাকে আমি বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছি। খুব শিগগির তাকে আমি তোমার সেবা যত্নের জন্য বাড়িতে নিয়ে আসছি। দোয়া করো সাক্ষাতে বাকি সব কথা জানতে পারবে। ইতি তোমার সেলিম। সেলিম, একটা নষ্টা মেয়েকে বিয়ে করে গরিবের মেয়ে বলে আমার সমর্থন চাইছে কুলাঙ্গার। দেওয়ান, সেলিম আমাকে না জানিয়ে বিয়ে করেছে, তার কাছে আমার কোনো মূল্য নেই, কোনো ইজ্জত নেই। দেওয়ান, তাহলে কাকে আমি ছোটবেলা থেকে বুকে পিঠে করে মানুষ করেছি? কার মুখের দিকে তাকিয়ে আশায় বুক বেঁধেছি? কার উপরে বিশ্বাস রেখে আজও বেঁচে আছি? একবারও তোর এই বাবার কথা মনে হলো না। আমিও জমিদার আমজাদ শরীফ চৌধুরী, কুপুত্রের ইচ্ছার কাছে আমি কিছুতেই মাথা নিচু করব না। ম্যানেজার, ম্যানেজার, আমি তোমাকে ভুল বুঝে অনেক অপমান করেছি, তুমি আমাকে আই এম সরি। আমার সিদ্ধান্ত, সেলিমকে আমি নিজেই জানিয়ে দেব। তুমি ভালো করেই জানো কোন গরিবকে দান করলে, সেবা করলে, আশ্রয় দিলে আমি তোমাকে বেশি ভালোবাসি। তাই সেই গরিবদের দোহাই দিয়ে তুমি একটা বাজারি নষ্টা মেয়েকে বিয়ে করেছো। কিন্তু মনে রেখো, সবকিছুর একটা সীমা আছে। আমার ভালোবাসার সুযোগ নিয়ে তুমি আজ আমার মুখে চুনকালি মেখেছ, আমার বংশের আভিজাত্যে লাথি মেরে আমার সারা জীবনের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছ। আমার সন্তান হলেও তোমাকে আমি ক্ষমা করব না। তোমার এই অমার্জনীয় অপরাধের কারণে আমি তোমাকে ত্যাজ্যপুত্র করলাম। না বাবা না, এ তোমার ভুল ধারণা, মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে বাবা। এ তুমি কি করলে বাবা, এ তুমি কি করলে? এতদিন আমার কাছে তোমার পরিচয় লুকিয়েছো, কিন্তু আজ আমার কাছে তোমার পরিচয় বলতেই হবে।
বলো সেলিম, বলো কে তুমি? আমি এক কোটিপতি বাবার তেজ্য পুত্র রানী। তাহলে কোটিপতি বাবার পরিচয় তুমি গোপন করেছিলে কেন? কারণ একজন সাধারণ মানুষের মতো নিজের ভাগ্য নিজে গড়তে চেয়েছিলাম। রানী, বড়লোক জেনে তুমি যদি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করো। ধনী গরিব হিসাব করে আমি তো তোমাকে ভালোবাসিনি সেলিম, আমি ভালোবেসেছি তোমার সুন্দর মনকে। সে আমি জানি, তোমার প্রেম কত পবিত্র, কত মহান। বাবা এসবের কিছু না জেনে আমাকে তেজ্য পুত্র করল। কিন্তু বাবা যে লিখেছেন তা তো মিথ্যে। তুমি পারো না বাবার মিথ্যে ধারণাকে ভেঙে দিয়ে আমাদের আসল রূপ তুলে ধরতে? কেন তুমি বাবার নিষ্ঠুর সিদ্ধান্তকে মেনে নেবে? কেন তুমি মেনে নেবে তোমার রানী একটা বাজারের নষ্টা মেয়ে? বাবা হয়তো রাগের বসে তেজ্য পুত্রের কথা লিখেছেন, কিন্তু আমাদের ইসলাম ধর্মে তেজ্য পুত্রের কোনো বিধান নেই সেলিম। তুমি আমাকে বাবার কাছে নিয়ে চলো, আমরা তার পা ধরে বুঝিয়ে বলবো তিনি আমাদের প্রসঙ্গে যা শুনেছেন তা ভুল মিথ্যে। ঠিক আছে রানী, তুমি তৈরি হয়ে নাও, আজ রাতের ট্রেনে আমরা রওনা দিব। এত ভাবছো কেন? দেখে নিও, আমার সেবা দিয়ে আমার যত্ন দিয়ে বাবা সব ভুল ধারণা ভেঙে দেব। তুমি আমার লক্ষ্মী, আমি জানি তুমি তা পারবে। এই আংটি আমার পূর্বপুরুষের স্মৃতি। বংশের নিয়ম অনুযায়ী শুধুমাত্র বিবাহের সময় নববধূকে এই আংটি পরিয়ে বরণ করে নিতে পারে। ফেলে দে। ম্যানেজার ফিরে পেলেছ? ইয়ে কি খবর ম্যানেজার? ছোট হুজুর। হ্যাঁ, চুপ করে আছো কেন বলো? ছোট হুজুর আর নেই স্যার। মানে কি হয়েছে ছেলেমে বলো, কি হয়েছে আমার ছেলেমে? আপনি চিঠিতে কি লিখেছেন জানি না, সেই চিঠি পড়ে ছোট হুজুর পাগলের মতো ছুটতে ছুটতে বেরিয়ে গেল। আমিও চিৎকার করে ডাকতে ডাকতে পিছু নিলাম। কিছু দূর গিয়ে বড় রাস্তায় উঠতেই উল্টো দিক থেকে একটা ট্রাক এসে এমন ধাক্কা মারলো, ওই এক ধাক্কাতেই ছোট হুজুর রেলিং ভেঙে একেবারে নদীর স্রোতে পানিতে ভেসে গেল। আমাকে নিয়ে চলো, আমি আমার ছেলেমকে খুঁজে বের করবো, আমি খুঁজে বের করবো। কোনো লাভ নেই স্যার, কোনো লাভ নেই। আমি নিজে খুঁজেছি, এলাকার লোকেরা খুঁজেছে, এমনকি জেলেরা পর্যন্ত জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজেছে। লাস্ট তো দূরের কথা, এটা আঙ্গুলও পাওয়া যায়নি। না না, এ হতে পারে না, আমার সেলিম আমাকে ছেড়ে যেতে পারে না। সেলিম সেলিম একটা মস্ত বড় ফারাকাতে উঠেছেন,
দেখবেন ওনাকে কোনো মতো উত্তেজিত হতে দেবেন না। না না, আপনি নিশ্চিন্ত থাকুন, চলুন। স্বামী কোথায়? তোমরা আমার স্বামীকে কোথায় রেখেছো? আমার স্বামী ছাড়া আমি বাঁচতে আপু আমি বাঁচতে চাই না, আমাকে ছেড়ে দাও। আপু শান্ত হও, আপু 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 শান্ত হও, আপু আমি আপু আমি সাগর, আপু আপু সাগর সাগর রে, বাবা মারা গেছে। আপু বাবা বাবা, ওরা আমার স্বামীকে মেরে ফেলেছে, আমি নিঃস্ব হয়ে গেছি। আপু আপু কথা বল, আপু কথা বল, আপু শান্ত হন। উনি শারীরিকভাবে ভীষণ দুর্বল, তার উপর প্রচন্ড আঘাত পেয়েছেন, পরিপূর্ণ বিশ্রাম দরকার, শরীরে রক্ত দিতে হবে, এক্স রে করতে হবে। ওষুধ লিখে দিলাম, মাসখানেক ধরে খাওয়াবেন। ডাক্তার সাহেব কত টাকা লাগবে? তা প্রায় হাজার দশেক টাকার তো লাগবেই। এত টাকা আমি কোথায় পাবো খালা? আপুকে আমি কেমন করে ভালো করব? এক কাজ করো বাবা, শুনেছি এই এলাকার জমিদার খুব দানশীল, তুমি তার কাছে গিয়ে সব কথা খুলে বলো। তুমি আপুর কাছে থাকো খালা। এই নাও, আশা করি এ টাকাতেই তোমার বোনের চিকিৎসা হয়ে যাবে, আর যদি না হয় তুমি এসো, লজ্জা করো না। কারো দান নিতে আমি শিখিনি, আমাকে কোনো কাজ দিন হুজুর, আপনার এখানে কাজ করেই আমি এই টাকা শোধ করে দেব। বাহ বাহ, তোমার কথা শুনে খুব খুশি হলাম, কিন্তু তোমাকে কি চাকরি দেওয়া যায়? আচ্ছা কাজ করো, তুমি সামনের মাসে এক তারিখে এসো, দেখি কি করা যায়। জি হুজুর, সালাম আলাইকুম। বেশ জি, হাতটা দাঁড়ে ছোট সাহেব নেই, কিন্তু তার স্ত্রী যে আপনারই পুত্রবধূ। না না, ওই রকম একটা বাজারি নষ্টা মেয়ে আমার পুত্রবধূ হতে পারে না। না স্যার, অস্বীকার করলেই কি আর সম্পর্ক মুছে যাবে? একটু ভেবে দেখুন স্যার, সে যেখানেই যাক, যে অবস্থাতেই থাক, যার সঙ্গেই পরিচিত হোক, সবাই তো জানবে সে আপনারই পুত্রবধূ। আপনার বংশমর্যাদার আভিজাত্যই হবে তার পরিচয়, আপনার অহংকার আর ঐতিহ্যই সে বহন করে বেড়াবে। আপনি কি জান স্যার, আপনার ছেলের বউ অনাদরে অবহেলায় না খেয়ে না দেয়ে রাস্তাঘাটে কুকুরের মতো পড়ে থাক। আর বলুন না ম্যানেজার, আমি আর সইতে পারছি না। তো অন্ধকার দূর করে, আপনি মহান, আপনি উদার, আপনার পুত্রবধূর যত কলঙ্কই থাক, যদি আপনার কল্যাণ স্পর্শে তা দূর হয়ে যায়, সেটাই তো হবে মহৎ কাজ। তাছাড়া ছোট সাহেবের আত্মাও তো শান্তি পাবে। হুজুর, ম্যানেজার সাহেব ঠিকই বলছেন, আপনি বৌরানীকে বরণ করে নিন হুজুর। দেওয়ান হুজুর, আমার শহরে যাবার ব্যবস্থা করো, আমি আমার ছেলেমেয়ের বউকে নিয়ে আসবো। আপনাকে আর কষ্ট করে শহরে যেতে হবে না স্যার, বৌরানীর কান্নাকাটি দেখে আমি তাকে নিজের সাথে করে নিয়ে এসেছি। কোথায় কোথায় সে? আপনার ভয়ে আমি তাকে নিচের ড্রয়িং রুমে বসিয়ে রেখেছি। সেই চল চল সেই চল আসুন আসুন। বৌমা, কেন না বৌমা, কেন না? আমি এক অভাগী, বিয়ের পর পরই স্বামীকে হারিয়েছি, তারই আমানত, আমি আর বয়ে বেড়াতে পারছি না।
এই তো সেই আংটি। এই আংটি তো আমার বংশের ঐতিহ্য, আমার সেলিমের হাতে আমি নিজেই পরিয়ে দিয়েছিলাম। বৌমা, এক পবিত্র সুখের জীবনে ঢুকতে না ঢুকতেই তুমি তোমার স্বামীকে হারিয়েছ। তোমার দুঃখের যন্ত্রণা যে কতখানি সে আমি বুঝি বৌমা, বুঝি। এই আংটি আমার সেলিমের আমানত, এটা এটা তোমার কাছে থাক। আজ থেকে এই ঘর বাড়ি সব কিছু তোমার, সব তোমার। আল্লাহ তোমার ভালো করে বৌমা, আমি তোমাকে দোয়া করি বৌমা। আপনার দোয়া আমার পাথেয় বাবা, কিন্তু এই বাড়িতে তো আমি থাকতে পারবো না। কেন, কি হয়েছে? সবকিছু হারিয়ে আজ আমি নিঃস্ব। একমাত্র বড় বোন ছিল, সেও ব্লাড ক্যান্সারে মারা গেল। মারা গেছে? হ্যাঁ বাবা, আমার বোনের হাতে হাত রেখে কসম কেটেছিলাম। তারই সন্তানকে আমার নিজের সন্তান স্নেহে মায়ের অভাব বুঝতে না দিয়ে আমার কাছেই রাখবো। আপনার ছেলে ওই রনিকে মনে প্রাণে ভালোবাসত, এখন এই রনিকে পর করে দিয়ে আমি এখানে বেঁচে থাকবো কি করে? দাদু, আমার নিজের মাকে হারিয়ে আমি হয়তো মরে যেতাম, কিন্তু আমারই মা আমাকে বাঁচিয়ে রেখেছে। আপনি আর আমাকে মাতৃহারা করবেন না, আপনার পায়ে নিচে আমাকে স্থান দিন। ওঠো ভাই ওঠো। আরে আমার বৌমা যখন তোমাকে সন্তান হিসেবে মেনে নিয়েছে, তারপরে আর কোনো কথা থাকতে পারে? আমিও তোমাকে আমার নাতি হিসেবে মেনে নিলাম, আজ থেকে এই বাড়িতে তোমার নিজের অধিকার তুমি থাকবে। তাতে হয়তো সেলিমের আত্মা শান্তি পাবে। দেওয়ান, তুমি আমার দাদু ভাই আর বৌমাকে ওদের কামরা নিয়ে যাও, বিশ্রামের দরকার। যাও বৌমা, চল যাও ভাই। এসো বৌমা এসো। ম্যানেজার ম্যানেজার, তুমি বৌমা আর দাদু ভাইকে এনে আমাকে নতুন জীবন দিয়েছ। আল্লাহ তোমার ভালো করবে, আল্লাহ তোমার। তুমি বিশ্রাম করো, আমি তোমার খাবার দাবার ব্যবস্থা করি। আরে না না, চৌধুরী বাড়ির বেটার বউয়ের ঘরে ঢুকতে দেখলে আমাকে ফেলে ফেলবে না? লুকিয়ে এসেছি, এইবার এইবার যাত্রা শুরু। দেখতে দেখতে আমরা কোটিপতি হয়ে যাব। আমার না ভীষণ ভয় করছে, হঠাৎ যদি আসল বউটা চলে আসে। আরে না না, ওই বেটি আর কোনো দিন আসবে না। ফিনিশ, খতম, আর আসবে না। ইউ আর সো সুইট ডালি। তোমাকে ধরতে আমার ভালো লাগে। এত টাকা তুই কোথায় পেলি? তোর চিকিৎসার জন্যে এই এলাকার জমিদারের কাছ থেকে টাকা নিয়েছি। টাকা নিয়েছি মানে? তুই ভিক্ষা করে টাকা এনেছিস? না আপু, আপু যতদিন এই টাকা শোধ না হয় ততদিন জমিদার বাড়িতে আমি চাকরি করব। বাবা মারা গেল, আমি বাবার কোনো কাজেই এলাম না। পৃথিবীতে পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ নেই। এই টাকা না হলে তোকে আমি বাঁচাতে পারতাম না। আচ্ছা আপু, আমরা আমরা কি এমন অপরাধ করেছি যে বাবা দুলা ভাই আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেল? তোর দুলা ভাই আজও বেঁচে আছে সাগর। আপু, আমার মন বলছে ট্রেন থেকে ফেলে দেবার পর আমি যখন বেঁচে আছি সেও নিশ্চয়ই বেঁচে আছে। তুই সেদিন ট্রেনের মধ্যে কাউকে চিনতে পারিসনি? না রে ভাই, ওরা সবাই মুখোশ পরেছিল। চল আপু, আমরা শহরে চলে যাই। না না, সেখানে বাবা নেই, তোর দুলা ভাই নেই, সেখানে গিয়ে কি লাভ? কাঁদিস না আপু, আল্লাহ একদিন আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। ধাত, ফেলে ফেলেছে কোন শালারে? আরে বেটা তুই। হোয়াট বেটা? বেটা কি, বেটা কি? আমাকে হুজুর বলবে? হুজুর? হুজুর বলবে কি হলো? হুজুর বলবে না চাকরিটা হারাবে? না না, হুজুর ছোট্ট হুজুর, আসসালামু আলাইকুম। গুড, ভেরি গুড।
কখন এলে? এই তো হুজুরের সঙ্গে সকালের ট্রেনে এলাম। এই যে বৌমা, তোমরা কেমন আছো? জি ভালো। সালাম হুজুর। তুমি আজ মাসের এক তারিখ আপনি আমাকে আসতে বলেছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, রনি। জি দাদু। আজ থেকে এই ছেলেটা তোমার দেখাশোনা করবে। থ্যাংক ইউ দাদু। আর শোনো, তুমি ওর কাছ থেকে বুঝে নাও কি কি কাজ করবে, কেমন? সালাম আলাইকুম। আই জি, আমি তোর মালিক, তুই আমার গোলাম। জি মালিক। মালিককে সালাম কর। সালাম মালিক। গুড, আয় আমার সাথে। জি। হারাম জাদা, মাল খায় তো পেয়ে যাচ্ছে। কি হলো, হামাগর দিয়ে বস। জি। আয় গোলাম, আমাকে টেনে নিয়ে চল। জি। গায়ে বল নেই। এই গোলামের বাচ্চা গোলাম, তুই ছুটবে আমার পিছনে, তোর পিছনে কেন আমাকে ছুটতে হবে? মালিক হারাম ঘুর। গোলাম দাঁড়া, এই সুর যার কণ্ঠে, না জানি সে দেখতে কত সুন্দর, ওকে খুঁজে পেতেই হবে। এই গোলামের বাচ্চা, তুই ওদিকে খুঁজে দেখ, মেয়েটাকে পেলে আমাকে খবর দিবি। জি মালিক। যা।
খুব বড় লোকের বেটা মনে হচ্ছে, মনে হচ্ছে তোমার বাপের জায়গাটা কিনে নিয়েছে। আরো কিছুক্ষণ থাকো না, তোমাকে একটু প্রাণ ভরে দেখি। আই আঙ্গুল চেনো, এই আঙ্গুল দিয়ে তোমার চোখ ফুটো করে দেব, তখন কবরের মতো অন্ধকার দেখবে। সেখানে যদি তুমি থাকো তবুও সুখ, পোকামাকড়ের ওসব জায়গায় সুখে থাকে। আর মনে হচ্ছে তুমিও তাই, তবে কবরের পোকামাকড় নয়, সমাজের। গোলাম। জি মালিক। ওই মেয়েটি কোথায় থাকে? কি নাম, কে কে আছে, সব খবর নিয়ে আমার বাগান বাড়িতে আসবি। যা। জি মালিক। তোদের চার ভাই তো একদিন বিদায় হলো, তোরা আবার কারারে? আমরা শহর থেকে বেড়াতে এসেছি, ওই বাংলোয় উঠেছি, কিন্তু বড় নিরাজ দিন কাটছে। কোথায় যাচ্ছ সাথে? তুমি কে, কি করো? আমার নাম সাগর, জমিদার বাড়িতে কাজ করি। তোমার বাড়িতে কে কে আছে? এক দুখিনী বোন ছাড়া আমার আর কেউ নেই। চান্দা মা, মা কি হয়েছে? আজ চান্দাকে গুন্ডারা ধরে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ মা, হাজো না থাকলে কি যে হতো, ওই তো চান্দাকে রক্ষা করেছে। বেঁচে থাকো বাবা। ওই হতচ্ছাড়ি, তোকে না কতবার বলেছি দিনকাল খারাপ, একা একা বেড়াবি না। মা
চান্দা জানা বোন, ওর জন্য নাস্তা পানির ব্যবস্থা কর, যা। না না আমি যাই। আরে একেবারে খালে মুখে চলে যাবে। আর একদিন ভাই, আজ আসি, খোদা হাফেজ। ভাইয়া ও কোথায়? পাখি ফুর্র, আমার শরবত না খেয়ে চলে গেল। তোর শরবত খাওয়ানোর যদি এতই শখ থাকে, তবে জান না এখনো বেশি দূর যেতে পারেনি। শরবতকে আমি খাইয়েই ছাড়ব। নাও ধরো। আমাকে না বলে চলে আসলে কোন সাহসে? আমার কোনো দাম নেই না? না মানে ভুল হয়ে গেছে, বলে আসা উচিত ছিল। এখন আমার শরবতের কি হবে? জি শরবত। হ্যাঁ আমার শরবত, ভীষণ মিষ্টি শরবত, খেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। কত কষ্ট করে বানালাম আর উনি না খেয়ে চলে যাচ্ছেন, কত ডাঁট। নাও খাও, খাও খাও বলছি, খাও, এক ঢোকে খেতে হবে, নলে অ্যাকশন হবে না। এক ঢোকে? হ্যাঁ খাও, খাও বলছি। আজ যাই। কেন, কে অপেক্ষা করছে নাকি? জি করছে। কে? আমার বোন। তোমার বোন? জি। তাহলে যাও, পরে দেখা হবে। আচ্ছা। ইস, গুন্ডাদের সামনে তো মহাবীর, কিন্তু আমার সামনে এত নরম কেন? তাহলে বোধহয় আমার প্রেমে পড়েছে। খবর এনেছিস? জি। কি নাম বললি? চান্দা। চান্দা, এই তো আমার গোলামের মতো কাজ করেছিস, এখন তুই যা, কাল সময় মতো চলে আসবি। জি মালিক। আরে এ অবেলায় আবার কোথায় যাচ্ছিস বাবা? মহাজনকে কাঠ বিক্রি টাকাগুলো দিয়ে আসি মা। কত কষ্ট করিস, তাড়াতাড়ি ফিরিস বাবা। আচ্ছা মা। একদিন জঙ্গল থেকে অজ্ঞান অবস্থায় আমি আর চান্দা ওকে কুড়িয়ে এনেছিলাম, কিন্তু ও যে স্মৃতিহারা, ওর জীবনের আগে সব কথা ভুলে গেছে। কে ওর মা, কে ওর বাবা, কে ওর পরিচয়, কিছুই জানতে পারিনি। হে আল্লাহ, ওর স্মৃতিশক্তি ফিরিয়ে দাও, যাতে ওর মা বাবাকে খুঁজে পায়। আজ পথ কেন ফুরায় না? নিয়ে চল, তাড়াতাড়ি নিয়ে চল আমাকে, দৌড়া আরো জোরে। কোথায় চান্দার বাড়ি? ওই যে, ওই যে মালিক, ওইটা চান্দার বাড়ি। তুই এখানে দাঁড়া, আমি দেখছি। জি। আয় কাঠুরে, এই বাড়িতে কি চান্দা থাকে? চান্দা তো এই বাড়িতেই থাকে। কোথায় গেছে? পাহাড়িয়া বাগানে ফুল কুড়াতে গেছে। কিন্তু তুমি কে আর তার কাছে তোমার কি প্রয়োজন? আমি জমিদার আমদাদ শরীফ চৌধুরীর নাতি রনি চৌধুরী। চান্দাকে আমার ভালো লেগেছে, আর যাকে আমার ভালো লাগে তাকে আমার চাই। থামো অসভ্য বদমাস, আর একটা কথা বললে এই কুড়াল দিয়ে তোমার মুন্ডু আমি কেটে ফেলবো। চুপ, গরিব ভিখারির বাচ্চা, জমিদারের নাতির সঙ্গে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? তোকে আমি এই বেয়াদবির সমুচিত জবাব আমি তোমাকে দিতাম, কিন্তু আমি তোমার মতো অমানুষ নই। যাও, এবারের মতো মাফ করে দিলাম, আর জেনে যাও আর কখনো যদি এমন কুমতলব নিয়ে আমার সামনে আসো আমি তোমাকে ক্ষমা করব না। তুমিও শুনে রাখো, গরিব কাঠুরিয়া বলে আমি তোমাকে ছেড়ে দিলাম, নইলে পৃথিবী থেকে তোমাকে বিদায় করে দিতাম। তুই কেন ওর সাথে ঝগড়া করতে গেলি বাবা? ও যদি চান্দার কোনো ক্ষতি করে বসে। আরে মা, উপরে আল্লাহ আছে, কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। আয় গোলাম। জি।
চান্দা নাকি কোথাও ফুল কুড়াতে গেছে, তুই ওই দিকে খুঁজে দেখ, ওর দেখা পেলেই আমাকে খবর দিবি, আমি এখানে অপেক্ষা করছি। জি মালিক, ঘোড়াটা যা। তো আমি সবকিছু ভুলেই বসে আছি। কি হয়েছে সাগর? আমার মালিক একটা মদ্যপ চরিত্রহীন বাজে লোক তোমাকে খুঁজতে আমাকে পাঠিয়েছিল। ও, তাহলে তুমি তার হুকুমে আমার কাছে এসেছো? তোমার ভালোবাসাটা নিয়ে আসুনি। এর জবাব আমি দিতে পারবো না, তবে এর জবাব তুমি একদিন পাবে। আপাতত তুমি আমার সঙ্গে তার কাছে চলো। তার কাছে গিয়ে আমাকে কি করতে হবে? অভিনয়। অভিনয়?
চলো। চান্দা মালিক, এই যে চান্দা। এই গোলামের বাচ্চা, তুই দিকে গিয়ে দাঁড়া। ওই হারামখুরি শুধু আমার গোলাম নয় চান্দা, এ এলাকার সবাই আমার হুকুমের চাকর, আমি হলাম ভবিষ্যতের জমিদার। তোমাকে যেদিন প্রথম দেখেছি মনে মনে জমিদার বাড়ির পুত্রবধূ হিসেবে কল্পনা করেছি, এখন শুধু তোমার একটি হ্যাঁ শুনতে পেলেই আমার কল্পনা বাস্তব হবে, তুমি হবে জমিদার বাড়ির গৃহবধূ। কি হলো চান্দা, কাঁদছো কেন? আমাকে সহজ সরল পেয়ে তুমি মিথ্যে বলছো। মিথ্যে নয় চান্দা, অবশ্য তোমার বিশ্বাস না হবারই কথা, কারণ আমি জমিদার আর তুমি সামান্য কাঠুরিয়া মেয়ে। তাহলে আমার কি হবে? আমি গরিব হয়ে কেন ভদ্রলোকের ছেলেকে ভালোবাসতে গেলাম? এখন আমার মরণ ছাড়া কোনো পথ নেই। আচ্ছা লক্ষ্মী, কেঁদো না, আমাদের ভালোবাসা ধনী গরিবের ভেদাভেদ ভেঙে চুর মার করে দেবে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। শোনো, কাল আমার জন্মদিন, তোমার দাওয়াত রইল, আর জন্মদিনে আমি সবার সামনে ঘোষণা করব তুমি আমার। কি মজা, আমি তোমাকে ভালোবেসে ভুল করিনি, সত্যি তুমি ভীষণ ভালো। কেমন অভিনয় করলাম? একেবারে এক নাম্বার। আরে তুমি তো সিনেমার নায়িকা হতে পারবে। ও মা তাই? আরে আরে কি করছো? আরে বাবা, সিনেমার নায়িকা হবার শখ নেই, আমি যেন তোমার নায়িকা হতে পারি। এই সাগর চলো আমাদের বাড়িতে। চলো তোমাদের বাড়িতে? হ্যাঁ। আরে চলো না, আমাদেরকে একসঙ্গে দেখলে মার ভাইয়া ভীষণ খুশি হবে, কিচ্ছু বোঝে না বোকা কোথাকার। ভাইয়া, এই যে সাগর, রাস্তায় দেখা হয়ে গেল তো, তাই সঙ্গে করে নিয়ে এলাম। বসে যাও। ইয়ে মানে? বসো না বাবা। জি। আবার শরবত খাওয়াবো নাকি? শরবত? ইয়ে না না, আমি বসছি। Do you like this food? Ji. Yes, I like it very much. Ta, tomar boner biye shathe hoyechilo? Ji hoyechilo. Kintu dula bhai ek train durghotonay hariye geche. Train durghotona? Haan. Kintu amar apur bishwash amar dula bhai ekdin ekdin phire ashbei. Ami dua kori bhai tomar bon jeno তার স্বামীকে খুঁজে পায়, প্লিজ। কি রে, তোর জন্য ভাত নিয়ে বসে আছি, আর তুই বাইরে থেকে খেলি, কোথায় গিয়েছিস? ওই যে ওই এক গরিব কাঠুরিয়া, তার বাড়িতে। কিন্তু গরিব হলে কি হবে আপু, মনে হলো বেশ শিক্ষিত, জানিস আপু আমাকে খুব আদর যত্ন করেছে, আর ওরা সবাই এত ভালো। কি ব্যাপার, হঠাৎ এত আদর ভালোবাসাবাসি, ব্যাপার কি? না মানে ওই কাঠুরিয়ার না একটা বোন আছে, ওর নাম চান্দা। এবার বুঝেছি পাঁচ মাইল পথ হেঁটে হিজুর তলে যাওয়া হয় কেন। চান্দা না? দেখতে কেমন রে? খুব সুন্দর আপু। তুষ্টু, ডুবে ডুবে পানি খাচ্ছিস না? একদিন নিয়ে আসিস তো, দেখবো কেমন তো চান্দা। আরে চান্দা তুমি? বারে, আজ না তোমার জন্মদিন তাই চলে এলাম। কই, লোকজন দেখছি না যে? বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে,
ঘটনা কি? অনুষ্ঠান তো এখন না, সন্ধ্যায়। ও তাই নাকি? তাহলে আমি যাই। কি যে বোকামি করলাম! না চান্দা, তুমি একটু বোকামি করনি। তুমি আগে এসে খুবই ভালো করেছো। আমার যে কি খুশি লাগছে, এসে যখন পড়েছো তবে আর তোমাকে ছাড়ছি না। একটু দাঁড়াও, আমার দাদু আর মায়ের সঙ্গে তোমার পরিচয় করে দেব। আচ্ছা। চান্দা, তুমি? আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। ওকে বললে যে জন্মদিনে এসেছো? মিথ্যে বলেছি। তোমার সঙ্গে অনেক কথা আছে, গোপন কথা। জলদি চলো। চলো চলো। চান্দা, কি হলো? আশ্চর্য, চান্দা তো এখানেই ছিল, কোথায় গেল?
এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই সামান্য গরিব চাকর হয়ে আমার পছন্দের পুতুল নিয়ে খেলা করছিস, আজ আমি তোকে মেরেই ফেল। তার মালিকের সাথে বেইমানি করে তার বেঁচে থাকার কোন অধিকার নেই। সাগর, তুমি ওই নিষ্ঠুর জমিদারের গোলাম হতে পারো, কিন্তু তোমারও ভালোবাসার অধিকার আছে। ওঠো সাগর, ওঠো, ওঠো সাগর। সবকিছুর একমাত্র মালিক আল্লাহ, আর সে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না সাগর। সাগর ওঠো, সাগর ওঠো, ওঠো সাগর, ওঠো। রানী চৌধুরী, আমি তোর হুকুমের গোলাম হতে পারি, কিন্তু তাই বলে তুই আমার মালিক না। আমার মালিক আল্লাহ। তুই একটা শয়তান, সবাইকে তোর গোলাম মনে করিস না। তোর এই নিষ্ঠুর শয়তানি হাতের অত্যাচারে বিষাক্ত ছোবল দিয়ে সবকিছু ধ্বংস করে দিতে চাস, কিন্তু আর না, তোর এই অত্যাচারী হাত আমি ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো। কত শত বেতের আঘাত তুই আমাকে করেছিস, সেই আঘাতের কি যে যন্ত্রণা, এবার বুঝে দেখ শয়তান, বুঝে দেখ। আর কোনদিন যদি আমার চান্দার দিকে চোখ তুলে তাকাস, তোর চোখ আমি উপড়ে ফেলবো। কথাটা মনে রাখিস। সাগর, সাগর, সাগর। তোর ভাইয়ের এত বড় সাহস, আমি জমিদারের নাতি, আসে আমার গায়ে হাত তুলেছে। তোর ভাইয়ের একমাত্র শাস্তি মৃত্যু, কিন্তু সে শাস্তি এখন নয়, যে চান্দার কারণে তার এই সাহস, সে চান্দাকে আমার হাতের মুঠোয় এনেনি, তারপর তোর ভাইকে আমি নিজের হাতে গুলি করে মারব। হে আল্লাহ, আমি আমার বাবাকে হারিয়েছি, স্বামীকে হারিয়েছি, একমাত্র ভাই সাগরকে নিয়ে বেঁচে আছি। সেই সাগরকে তুমি অমঙ্গলের হাত থেকে রক্ষা করো আল্লাহ। আমার সব কিছু কেড়ে নিয়েছ, ওই একমাত্র সান্ত্বনাটুকু তুমি কেড়ে নিও না কোথা, কেড়ে নিও না। আপু, 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 তোর কপালে রক্ত কেন? আপু, আপু চুপ করে আছিস কেন, বল কি হয়েছে? আজ তোর জন্য আমাকে অপমানিত হতে হলো, আজ আমি তোকে মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। আপু, আপু শান্ত হ, আপু শান্ত হ, তুই আমাকে কেটে ফেল, মেরে ফেল, যা খুশি কর, শুধু একবার বল তোর কপালে রক্ত কিসের আপু, বল। তোর জন্য, তোর জন্য জমিদারের নাতি আমাকে অপমান করেছে, আমাকে লাথি মেরেছে। আপু, আপু রনি চৌধুরী তোকে লাথি মেরেছে, আপু ও তোর কপালে রক্ত ঝরিয়েছে, আমি ওকে ছাড়বো না, ওর পা আমি কেটে ফেলবো। সাগর, 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 আরাম কর। তুই আমার বোনের গায়ে লাথি মেরেছিস, হ্যাঁ, আমার বোনের কপাল থেকে রক্ত ঝরিয়েছিস,
আজ তোকে আমি মেরে দেব। গুলিটা আমি তোমার বুকেই করতাম, কারণ তুমি সামান্য একজন চাকর হয়ে আমার রনির গায়ে হাত তুলেছো। এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও, আর যেন কোনোদিন আমি তোমার মুখ না দেখি, আর আজ থেকে তোমার চাকরিও শেষ। আপনি আমার চাকরি কি শেষ করবেন জমিদার সাহেব? এই শয়তানের চাকরি আমি আর করব না। তবে যাবার আগে বলে যাই, আর যদি কোনোদিন ওই শয়তান আমার বোনের ছায়া স্পর্শ করে তবে ওকে আমি শেষ করে ফেলব। ওর এত বড় সাহস দাদু, যাকে আমি ভালোবাসি সে চান্দার সঙ্গেও প্রেম করে। চান্দা কে সে? এক কাঠুরিয়ার মেয়ে দাদু। আমি চান্দাকে বিয়ে করব দাদু। এই কে তুমি? জি আমি সাগরের বোন। ও তুমি ওই গোলামের বোন? তোমার ভাই আমার রনির গায়ে হাত তুলেছে, জমিদার তাকে ক্ষমা করলেও আমি তাকে ছাড়ব না। ভাই আপনার, ওর সব অপরাধ মাফ করে দিন, ওকে আবার চাকরিতে বহাল করুন, নইলে জমিদার সাহেবের ঋণ আমরা শোধ করতে পারবো না। আমরা কারোর কাছে ঋণী থাকতে চাই না। দয়া করে জমিদার সাহেবের সাথে আমাকে একটু কথা বলতে দিন, নিশ্চয় তিনি আমার কথা ফেলবেন না। রাস্তার ভিখারি হয়ে নিজেকে জমিদার বাড়ি বউ মনে করছো নাকি, যে কান্নাকাটি করলে জমিদার মাথায় তুলে নেবে? বোমা বোমা, ইয়ে বোমা কে? ও সাগরের বোন, মাপ চাইতে এসেছে। ও তোমার অসুখের জন্য এই সাগর টাকা নিয়েছে? জি, কিন্তু সেই টাকা তো এখনো শোধ হয়নি হুজুর, তাই বলছিলাম কি। কিন্তু সাগরের চাকরি আর এ বাড়িতে হবে না, আমার একজন চাকরানি দরকার। আমার চাকরানি হয়ে তুমি ঋণ শোধ করো। চাকরানি? ঠিক আছে, তাই করবো। কিন্তু সাগর যেখান থেকে চাকরি হারিয়েছে সেখানে সে তোমাকে কাজ করতে দেবে মনে হয় না। তাছাড়া তোমাকে দেখে তো চাকরানি মনে হয় না। বিয়ে হয়নি তোমার? জি হয়েছিল। স্বামীকে খেয়ে ফেলেছো? না, আমার স্বামীও কোটিপতির সন্তান ছিলেন, তিনি হারিয়ে গেছেন। কিন্তু আমার মন বলে তিনি আবার ফিরে আসবেন। বাবা, ঋণ শোধ করার কোনো সুযোগই যখন আপনি দিলেন না। দোয়া করবেন বাবা, আমি যেন আমার স্বামীকে ফিরে পাই। নিশ্চয়ই মা, নিশ্চয়ই দোয়া করি তুমি যেন তোমার স্বামীকে ফিরে পাও। একটু মাল খাই। হু আর ইউ, তোর বাপ এত বড় স্পর্ধা, বিনা অনুমতিতে ঘরে ঢুকেছ? ওঠো ওঠো। আরে কি কি এই হারামখোর, এটা কি তোমার বাবার জায়গা? আরে এটা আমার জায়গা, আমি শালা আমদার চৌধুরীর নাতি। গেট আউট শালা হারামখোর। অনুমতি নিয়ে প্রবেশ করো, যাও। এই যাবি না লাঠি মারব? না না, লাঠি মারার দরকার নেই, আসি। সালাম আলাইকুম। আরে কি কাণ্ড! মে আই কাম ইন স্যার? স্যার এবার আসতে পারি? বলো কি চাও। আমি তোমার বাপ না, মানে আঙ্কেল, একটা সৎ পরামর্শ দেব বলে এলাম। সৎ পরামর্শ? তুমি যাকে চাও সে চাওয়াও ভালো পাওয়াও ভালো, কিন্তু জোর জবরদস্তি করলে তোমার দাদু খেপে গিয়ে তোমাকে ত্যায্য করবে, তখন জমি জমা সহায় সম্পত্তি কিছুই পাবে না। কি বলতে চাও তুমি? আরে বাবা, সেই কথাই তো বলতে এসেছি তোমার ভালোর জন্যে।
আমার বুদ্ধি শুনলে তুমি সবাইকে ফেলে ফেলতে পারবে, তোমাকে কেউ ফাটতে পারবে না। এখন এই বোতলটা রাখো, এই রে আবারও খায়। এসো এসো এসো। কোন কাঠুরিয়ার মেয়েকে তোমার ছেলে বিয়ে করবে? আমার ছেলে? হ্যাঁ রনি, রনি বলেছে ওই মেয়েকে বিয়ে করতে না পারলে সে নাকি আত্মহত্যা করবে। না না, এ হতে পারে না, আমি স্বামীকে হারিয়েছি। এই রে স্বামী হারিয়ে? না না, মানে হ্যাঁ স্বামী হারিয়ে। স্বামীকে হারিয়ে, বোনকে হারিয়ে, ওই রনিকে আপন ছেলে হিসেবে পেয়ে ওর মুখের দিকে চেয়ে বেঁচে আছি। বাবা বাবা, আপনি এর একটা বিহিত করুন। বৌমা বৌমা, তুমি আমার সেলিমের স্ত্রী, তোমার মনের কোনো কারণে এতটুকু দুঃখের আঁচড় লাগুক সে আমি চাই না। ঠিক আছে, রনি যাকে ভালোবাসে তাকে সে বিয়ে করবে, ওকেন সে কাঠুরিয়ার মেয়ে, তুমি ব্যবস্থা করো। বাবা আমি তাহলে কন্যাপক্ষের সাথে আলাপ করতে যাই? তাই করো বৌমা, তাই করো। ইস দেখো দেখি চুলের কি সিঁড়ি, সারাদিন মাথা চড়ানোর সময় পাও না, খালি বাইরে বাইরে। আপনি? আমি জমিদার আমজাদ শরীফ চৌধুরীর পুত্রবধূ, তুমি কে? আসসালামু আলাইকুম, আমি চান্দার ভাই। আমার রানী জমিদারের একমাত্র নাতি, তার বিশাল মর্যাদা, প্রতিপত্তি, ক্ষমতা। তোমাদের মতো গরিবের মেয়েকে নিয়ে এসে ফুর্তি করতে পারত, কিন্তু সে এত নিচে নামবে, বিয়ে করতে চাইবে, এ আমি ভাবতেই পারিনি। ওই শরাফ, আপনারা বড় লোক, আপনাদের ছেলেরা গরিবের মেয়েকে নিয়ে ফুর্তি করলে আপনাদের মর্যাদা বাড়ে, গরিবদের মান সম্মান নিয়ে খেলতে অনেক মজা পান, গরিবদের রক্ত চুষে সেই রক্তে গোসল করতে খুব মজা লাগে, তাই না? কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি, গরিবদের পরিশ্রমের টাকায় আপনারা প্রাসাদ গড়ে, গরিবদের পরিশ্রমের টাকা দিয়ে আপনারা ক্ষমতার মালিক হন, গরিবদের অসহায় পশুর মতো গোলাম বানিয়ে আপনারা হন মালিক, মর্যাদাবান, ইজ্জতদার। আর সেই ক্ষমতার দাপটে আপনারা গরিবদের জীবনকে নিয়ে হাতের পুতুল মনে করেন, টাকার লোভ, ক্ষমতার লোভ, মালিক হবার লোভ আপনাদের অন্ধ পশু বানিয়ে দিয়েছে। আপনার ছেলে একটা মাতাল লম্পট পশু, আর একটা পশুর সঙ্গে কোনো ভাই তার বোনের বিয়ে দেয় না, দিতে পারে না। তোমার এই অপমানের শাস্তি তুমি পাবে, মনে রেখো, রনি চৌধুরী যা চায় আমি তা পূরণ করি। বেরিয়ে যান, বেরিয়ে যান। বৌমা বিয়ে দিন পাকা করে এসছো? হ্যাঁ বাবা। ওরা নিশ্চয় ভীষণ খুশি হয়েছে ওদের মেয়েকে আমার নাতবউ করতে পারছে বলে? হ্যাঁ বাবা, ভীষণ খুশি হয়েছে। হবে না, হতেই হবে। আরে জমিদারের পুত্রবধূ নিজে গেছে। আচ্ছা কবে দিন ফেলেছো? জি মানে ইয়ে মানে আগামী মাসের সাত তারিখে। সাত তারিখ? সাত তারিখ আজ হলো, তার মানে আমাদের হাতে এখনো ২০ দিন বাকি আছে। দেওয়ান হুজুর, উকিল সাহেবকে একটু খবর দাও, একটা দলিল তৈরি করতে হবে। জি, রনির বিয়ের দিন আমার সমস্ত বিষয় সম্পত্তি আমি আমার এই লক্ষ্মী বৌমার নামে লিখে দেব। জি ম্যানেজার। বল বউ। না মানে বৌরানী, আমার ঘরে এসো, বিয়ের কেনাকাটা করার জন্য শহরে তোমাকে যেতে হবে। ঘরে চলো। হুজুর আমি বলছিলাম কাজটা কি? দেওয়ান আমার একটু বিশ্রাম দরকার, বাকি দিনগুলো আমি স্বস্তিতে কাটাতে চাই। আমার সঙ্গে চান্দাকে বিয়ে দিতে অস্বীকার করে ওরা আমাকে তোমাকে সবাইকে অপমান করেছে। আমি ওই কাঠুরিয়াকে খুন করে ওদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাই করে চান্দাকে তুলে নিয়ে আসবো। তুই থাম তো, যা কিছু করার আমি করব। হ্যাঁ হ্যাঁ মাথা ঠান্ডা কর, তোর মঙ্গলের জন্যই তো আমরা চেষ্টা করছি, কিচ্ছু ভাবিস না, আমার ক্রিমিনালি বুদ্ধির উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে, যা নিজের ঘরে যা। ব্যাপার কি স্ত্রী, সামান্য গরিব কাঠুরিয়া হয়ে এমন কোটিপতি ছেলেকে হাতছাড়া করছে? জানি না, তার কথাবার্তা শুনে গরিব মূর্খ কাঠুরিয়া বলে মনে হয় না, কথাই কথা ইংরেজি বলে। এই রে ফেলে ফেলে। দেখো আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো। আমি একটু তলিয়ে দেখি ব্যাপারটা কি। আপু
সাগর, ও বুঝি? ওর নাম চান্দা। ঠিক যেন চাঁদের মতো। আজ যদি তুমি কাছে থাকতে, সাগরে পছন্দ দেখে কত খুশি হতে, নিজের হাতে ওদের বিয়ের আয়োজন করতে, আমরা সবাই মিলে কত আনন্দ করতাম। সবার প্রাণে খুশির বন্যা, সানাই বাজে ঢোলক বাজে, সানাই বাজে ঢোলক বাজে, বাজে বাজে না, এলো সবার প্রাণে খুশির বন্যা।
আপু। কি হয়েছে আপু? আপু কাঁদছিস কেন আপু, কি হয়েছে? সাগর, সাগর তোর দুলা ভাই। দুলা ভাই? হ্যাঁ সাগর, আমার মনে হলো আমি তোর দুলা ভাইকে ফিরে পেয়েছি। আমি আর তোর দুলা ভাই নিজের হাতে এই ঘর বাড়ি সাজিয়েছি। তোকে আর চান্দাকে নিয়ে কত আনন্দ করছি আমরা। তোদেরকে বিয়ে দিচ্ছি। আমার এই সাপ কি পূরণ হবে না সাগর? নিশ্চয়ই পূরণ হবে আপু। রাতের শেষে যেমন ভোর হয়, দুঃখের শেষেও তেমন সুখ আসে আপু। তোর সাধনার ফল তুই একদিন পাবি। কেঁদো না আপু। চলো চান্দা, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। দোয়া করো আপু। এসো। আসি আপু। মালিকের সঙ্গে বেইমানির শাস্তি আজ তোকে পেতেই হবে। আমার প্রেম প্রত্যাখ্যান করে তুই আমাকে কষ্ট দিয়েছিস, কিন্তু আমার গোলামের সঙ্গে প্রেম করে তুই আমাকে অপমান করেছিস, আমাকে নিচে নামিয়েছিস। আর তোর মতো একটা নষ্টা মেয়েকে নিয়ে তোর ভাইয়ের এত অহংকার! ওকে ওর বাড়িতে ফেলে দিয়া। ফেলে দে শয়তান ছাড়। সাগর, সাগর! সাগর, সাগর, সাগর! তোমার ভাইয়ের এত বড় সাহস যে রনি চৌধুরীর কাছ থেকে চান্দাকে কেড়ে নিতে চায়। তোমার ভাই যদি চান্দার দিকে হাত বাড়ায় তাহলে তোমার ভাইয়ের জান চলে যাবে। এই চল, চল সাগর, সাগর, সাগর! কি হলো তো? ছেড়ে দে, ছাড় আমাকে ভাইয়া। রনি চৌধুরী, তোমার এত বড় সাহস, তুমি আমার বোনের গায়ে হাত দিয়েছ। তোমার বোন একটা দুশ্চরিত্রা নষ্টামি। খবরদার, আমার বোনের নামে মিথ্যে কলঙ্কের কথা বললে তোমার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলব। থামো, তোমার বোনকে জিজ্ঞেস করো, সে নির্জন জঙ্গলের মধ্যে আমার গোলামের সঙ্গে পশ্চিমোত্তি করেনি। আর ভাই হয়ে একটা বাজে চরিত্রের বোন কিনে তোমার এত দেমাক! আমি আমার জমিদারি এলাকায় এই মেলামেশা সহ্য করব না। আর কোনোদিন যদি আমার গোলামের সঙ্গে মিশতে দেখি তবে তোমাদেরকে আমি ফিটে ছাড়া করব। কথাটা যেন মনে থাকে। চান্দা, রনি চৌধুরী যা বলে গেল তা কি সত্যি? বল চান্দা, বল, বল! আমি সাগরকে ভালোবাসি ভাইয়া। ওই শয়তান সাগরকে মেরেছে। ওই জমিদারের নাতির টাকা আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, আর তোর জন্য তোর বাপের ভিটে আমাদের ত্যাগ করতে হবে। তুমি থামো মা। চান্দা, শুধু তোর জন্য জমিদারের নাতি আর তার মার কাছে বারবার আমি অপমানিত হচ্ছি। তুই কি চাস তোর জন্য মানুষের কাছে আমার মাথা হেঁট হোক? যা ঘরে যা, যা। না, আমি সাগরের কাছে যাব। না, তোকে আমি কোথাও যেতে দেবো না। তুমি আমাকে মাথা দেবার কে? সরে যাও। চন্দ্র,
পারলে? কোন অধিকারে তুমি আমার গায়ে হাত তুলেছো? কিসের দাবিতে তুমি আমাকে শাসন করছো? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? চান্দা, এসব তুই কি বলছিস? এ বাড়িতে দয়া করে আমরা আশ্রয় না দিলে আজ পথে তুমি না খেয়ে পড়ে থাকতে। চান্দা, আমরা তোমাকে কুড়িয়ে এনেছিলাম, তুমি কুড়িয়ে পাওয়া একটা মানুষ ছাড়া কিছুই না। আর কোনো পরিচয় তোমার নেই। চান্দা, আর বলিস না, তুই যা বলছিস তার মানে তুই বুঝিস? তুই স্নেহ ভালোবাসা মায়া মমতার সম্পর্ক অস্বীকার করে রক্তের সম্পর্ককে বড় করে দেখেছিস। আরে, একজন ভাইয়ের অন্তরে তার বোনের স্থান কত যত্নে, কত আদরে, তা তুই বুঝলি না? ও ছেলে মানুষ বুঝতে পারেনি। তুই শান্ত হ বাবা। মা গো, চান্দা বলেছে আমার কোনো পরিচয় নেই মা। ও এই কথা কেন বললো? ওর এই কথা শোনার পর আমার শরীরে সমস্ত রক্ত যেন আমাকে খাপলে খাপলে খাচ্ছে মা। বাবা, একটা ছবি ছাপসা হয়ে চোখের সামনে ভাসছে, আমি চিনতে পারছি না রে মা। কত কথা আমার মনের পর্দায় এসে আঘাত করছে, সেসব কথা আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না রে মা। আমার বুকের কোন জায়গায় আঘাত করলি রে চান্দা, কোন জায়গায়? এ কিসের যন্ত্রণা মা গো? আমার বোন আমাকে পর করে দিল, আমি তোমাদের কেউই না। আমার বুক ভরা ভালোবাসা আদর স্নেহ তোমাদের কাছে কিছুই না, আমি তোমাদের কেউ না মা, কেউ না। মা গো, তাহলে আমি কে মা? আমি কে মা? আমি কে? আমি কে মা? যদি তুই চান্দাকেই চাস, জমিদারের নাতির সাথে বিরোধ করতে চাস, তবে নিজের হাতে গলা টিপে আমাকে মেরে ফেল। আপু, আপু তুই একই বলছিস? সাগর, তুই আমার কাছে আল্লাহর নামে ওয়াদা কর, আর কখনো চান্দার সঙ্গে মিশবি না। আপু, এমন ওয়াদা আমাকে করতে বলিস না, আমি আমি চান্দাকে ভালোবাসি। ঠিক আছে, ওয়াদা যদি নাই করিস। আপু, আপু এটা কি করলি? আমাদের মৃত বাবাকে যদি অপমান করতে চাস তাহলে যা, এই রক্তের উপর দিয়ে যা, যা। আমি তো তোদের কেউ না চান্দা, তুই ঠিকই বলেছিস, কোন অধিকারে আমি তোদের কাছে পড়ে থাকবো, তাই চলে যাচ্ছি। না না ভাইয়া, তুমি যেও না, আমি না বুঝে তোমাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া, তুমি যা বলবে আমি তাই শুনবো, আমি আর তোমার অবাধ্য হব না ভাইয়া, আমি আর সাগরের সাথে মিশবো না ভাইয়া। তুই না বলেছিলি সাগর বড় ভালো ছেলে, তুই কি পারিস না এই হতভাগীকে সাগরের হাতে তুলে দিতে? হ্যাঁ মা, চান্দার সুখের জন্য প্রয়োজন হলে আমার শরীরের শেষ রক্তবিন্দু বিসর্জন দিব মা। চান্দা যা বল, সাগরকে গিয়ে বল সে যেন তার বোনকে নিয়ে বিয়ের প্রস্তাব দিতে আসে। ভাইয়া যাবেন। তুমি কেন এসেছো?
তুমি কি চাও তোমার কারণে সাগর জমিদারের নাতির কাছে খুন হোক? না বন্যা, তুমি চাও, তুমি এখানে এসো না, আমার ভাইয়ের সাথে সম্পর্ক রেখো না, তুমি চলে যাও, চলে যাও। কিন্তু আপু, আমি যে বড় আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, আমার আশা আকাঙ্ক্ষা তুমি ধ্বংস করে দিও না। সাগরকে হারিয়ে আমি বাঁচতে পারবো না আপু, কিন্তু কিন্তু আমি যে সারাটা জীবন শুধু হারাতে হারাতে এসেছি, তুমি কি চাও শুধু তোমার কারণে সাগরের উপর বিপদ নেমে আসুক? তুমি কি চাও আমার একমাত্র সম্বল, আমার ভাই আমার জীবন থেকে হারিয়ে যাক? তুমি কি চাও আমার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে ধুকে ধুকে মরি? না আপু, না, আমি তা চাই না। কিন্তু আপু, আমি যদি আজ তোমার নিজের বোন হতাম, তুমি কি পারতে আমার জীবনটা ওই রনি চৌধুরীর দোজকে পুড়িয়ে ছাই করে দিতে? না বন্যা, আমার ভাইয়াও আমার কোনো অমঙ্গল চায় না। ভাইয়া? হ্যাঁ ভাইয়া, আমার ভাইয়া ওই রনির হাতে তুলে দিয়ে আমার জীবনটা ধ্বংস করে দিতে চায় না। আর তুমি আমাকে আশ্রয় দেবে না, তাহলে কি তুমি চাও আমি আত্মহত্যা করি? চান্দা, তাই যদি চাও তাহলে ঠিক আছে, আমার নিজের জীবন শেষ করে দিয়ে তোমাদের সবাইকে মুক্তি দিয়ে যাব। দাঁড়াও চান্দা, আপু, চান্দার যদি কিছু হয়ে যায় তাহলে তোর ভাইয়া যে বাঁচবে না। না শাকুর। হ্যাঁ আপু, চান্দার অভাবে আমার জীবন অন্ধকারে তলিয়ে যাবে, তুই কি চাস আমিও শেষ হয়ে যাই? না না না, আমি তা চাই না। কিন্তু একদিকে তুই আমার ভাই, যার মুখের দিকে তাকিয়ে আজও আমি বেঁচে আছি, আর আরেকদিকে ফুলের মতো নিষ্পাপি চান্দার জীবন, আমি এখন কি করবো রে ভাই বল? জমিদারের নাতির ভয় তুই করিস না আপু, তার আছে অর্থ, প্রতিপত্তি, ক্ষমতার দাপট, আর আমার সঙ্গে আছে আমার বোনের দোয়া। সাগর। হ্যাঁ আপু। তুমি আমার ভাইয়ার কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাও আপু, আমার ভাইয়া আর তুমি এখনই, কেউ সাগর আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, আমি তোমাদের ভালোবাসার জয়ের জন্যই তার কাছে যাব। সুখী হও। খালাম্মা, বিয়ের তারিখটা ঠিক করবে কে? চান্দার ভাই? আমার মায়ের কথাই আমার কথা। কে? কণ্ঠস্বরটা তো পরিচিত মনে হচ্ছে। আগামী শুক্রবার শুভদিন মা, বিয়ের তারিখ ওই দিনই ধার্য হলো। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাড়িতে কে আছেন? কে আপনি? কে মা? কে? ফেলে ফেলেছে, এই যে বেঁচে আছে দেখছি। আমি তাহলে কাকে মারলাম? এখন যে ও আমাকে ফেরে চৌচিত করে ফেলবে। কে আপনি, কাকে চান? স্যার, আমাকে আপনি আপনি আমাকে চিনতে পারছেন না? না হারাম জাদা, আমাকে চিনেও না চেনার ভান করছে, তাকে আসলে চিনতে পারছেন? আমি এখানকার ফরেস্ট অফিসার, নতুন এসেছি, এই কাঠুরিয়াদের খোঁজ খবর নিচ্ছি আর কি। ও, সালাম আলাইকুম স্যার, কোথায় বসতে দিয়ে এই স্যার? এই যে, বসুন স্যার, স্যার বসুন বসুন বসুন। মা, আমি স্যারের জন্য দোকান থেকে নাস্তা নিয়ে আসি যাই। স্যার আপনি বসুন, আমি যাব আর আসবো। উনি আপনার কে হন? আমার ছেলে। আপন? জি না, মানে দুই তিন বছর আগে আমরা ওকে প্রায় মৃত অবস্থায় জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম, কোনো মতে জীবন ফিরে পেলেও অতীতের কোনো কথাই তার মনে নেই। ওহ, আল্লাহ বাঁচিয়েছে। জি না, মানে বর্তমানে ছেলেটি স্মৃতি হারা, তা এই মেয়েটির বিয়ে দিয়েছেন? না, মানে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। ফেলে ফেলেছে কার সাথে? সাগর নামে একটি ছেলের সাথে। নাই হোগা। কি বললো রে? কে জানি,
সেলিম, কি বলছো তুমি? সেলিম বেঁচে আছে? আরে শালার কই মাছের প্রাণ, হনির মধ্যে লাফায়। এখন উপায়? শালা মেয়ে মানুষ, বোঝালেও বোঝে না। আরে শুধু জানটা বেঁচে আছে, মাথাটা একেবারে ফেড়ে ফেলেছি, মানে স্মৃতিহারা পাখি, আমাকে দেখেও চিনতে পারল না, অতীতের কথা কিছু বলে নেই। তুমি একটা শোনো, 3 বছর আগে জমিদার সামান্য পিয়নের বেশে তার ছেলেকে তোমার পিছনে লাগিয়েছিল, কেমনও তো হতে পারে? জমিদারি তাকে স্মৃতিহারা কাঠুরিয়ার বেশে রেখেছে, আমাদের সবাইকে হাতে নাতে ধরে খতম করবে বলে। নইলে জমিদার গরিব এক কাঠুরিয়া ঘরের মেয়ের সঙ্গে রনির বিয়ে দিতে রাজি হলো কেন? দামি কথা বলেছ, এখন তো বিরাট একটা ফাড়াফাড়ি করতে হবে। ড্যাড, কি কি বল? দাদু ছোটমার নামে অর্থ সম্পদ দিক আর না দিক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি চাই চান্দাকে। চান্দা? আরে হ্যাঁ হ্যাঁ, ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। কি? হ্যাঁ, সাগরের সাথে। না, আমি ওদের সবাইকে খুন করে চান্দাকে তুলে আনবো। তাড়াতাড়ি যাও, হাজির হও তোমার ছেলে, যাও দেখো ওর যেন কোনো বিপদ না হয়, যাও। তোরা এখান থেকে চলে যা, এই হারামখোর কাঠুরিয়া। কোথায় তুই? আমার গোলাম সাগরের সঙ্গে চান্দার বিয়ে ঠিক করেছিস, কিন্তু আমি তা হতে দেব না, ওকে আমার হাতে তুলে দে। আমার জীবন থাকতে চান্দার উপর তোর মতো পাপিষ্টের ছায়া আমি পড়তে দেব না। ভালো চাস তো, চলে যা এখান থেকে। না, চান্দাকে না নিয়ে আমি যাবো না। খবর তোর, আরেক পা এগুলে এই কুড়াল দিয়ে তোকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো, আর এই বন্দুকের গুলি দিয়ে তোর বুক আমি চাষা করে দিব। বাবা বাবা বাবা, আমার বাবা ভাইয়া। পৃথিবীর এমন কারো শক্তি নেই যে তোকে আমার কাছ থেকে বাঁচাতে পারে। চল বাবা, বাবা চান্দাকে ওরা ধরে নিয়ে যাচ্ছে, ওকে বাঁচা ভাইয়া। না হারামখোর খুনি, তুই আমার মাকে গুলি করেছিস, তোকে আমি ছাড়ব না। বছর আগের ভুল আজ আর করিনি, একেবারে ফেড়ে ফেলেছি। ওকে নিয়ে গাড়ি তো তো ha ha ha!
ফেলে দে শালাকে। বাস খতম, শালার ঝামেলাই শেষ। ছেলেকে গলি প্রেম ভালোবাসা বিয়ে আর সংসার করার জন্য তোকে পছন্দ করেনি, তোকে নিয়ে আমি আনন্দ করব, ফুর্তি করব, উল্লাস করব। এতদিন তোর পেছনে আমি ছুটেছি, আজ আমার পেছনে তোর ছোটার পালা। চল Oh, no.
এটা তো আমাদের এলাকা, আমি এখানে কেমন করে এলাম? আমার বাবা, আমার রানী, তুই কি মানুষ না ভূত? তুই কি রে, একবার তোকে আর তোর বউকে মেরে ট্রেন থেকে ফেলে দিলাম, আজ একটু আগে তোকে মেরে ব্রিজের উপর থেকে ফেলে দিলাম, তারপরেও তুই মরিসনি? আল্লাহ কি তোর কপালে মুহূর্তে লেখে নাই? পুত্র তালে শিকদার, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? তোর মত আমার হাতে লেখা আছে বলেই আমি এখনো বেঁচে আছি। কুদ্রতালি শিকদার বলে আমাকে ডাকলো না, তার মানে হারামজাদা আমাকে চিনে ফেলেছে, তার মানে স্মৃতিশক্তি ফিরে পেয়েছে, এখানে থাকলে আমাকে ফেলে ফেলবে। রানী, বাবা, হারামখোর খুনি, রনি বাবা তুই, বাবা তুমি তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু আমার ছেলে রনিকে ছেড়ে দাও। এই রনি, রনি তোমার ছেলে? তাহলে তুমি জমিদারের কে? আমি জমিদারের ম্যানেজার। এই জমিদারের ম্যানেজার? চল শয়তান, জমিদারের সামনেই তোর ফয়সালা হবে। রনি, রনি বাবা, রনি বাবা, বাবা, বাবা,
কে আমাকে ডাকে? বাবা তোমার সেলিম বাবা, আমাকে তুমি চিনতে পারছ না বাবা। হ্যাঁ বাবা, আমি তোমার সেলিম, আমাকে তুমি চিনতে পারছ না। সেলিম, সেলিম তুই বেঁচে আছিস বাবা? হ্যাঁ বাবা, বাবা মা সেলিম। আমি ভাবতেই পারিনি আমার বুকের মানিকা আবার আমার বুকে ফিরে আসবে। আমি তুই আমার কিন্তু তোর তোর এই অবস্থা কেন, কি হয়েছে? সে অনেক কথা বাবা, সব বলবো। ছোট হাজুর, ছোট হাজুর, দেওয়ান চাচা, দেওয়ান, আমার সেলিম বেঁচে আছে, আমার সেলিম বেঁচে। তোর তোর দুঃসংবাদ পাওয়ার পর সেই শোকে আমি হয়তো মরেই যেতাম, শুধু তোর স্ত্রীকে, আমার পুত্রবধূকে আমার কাছে এনে রাখতে পেরেছি বলেই হয়তো আজও বেঁচে আছি। আমার স্ত্রী কোথায় বাবা, কোথায়? উপরে তোর ঘরে। রানী, রানী, ও তুমি, তোমার এত বড় সাহস, সামান্য কাছুরিয়া হয়ে জমিদারের পুত্রবধূর ঘরে ঢুকেছিস? ডাইনি, তুই জমিদারের পুত্রবধূ তাই না? পুত্রবধূ, আয় আমার সঙ্গে, আয়, আয়। চল, গেলি গেলি, তুই কি করছিস? আরে বাবা, কে মহিলা? কি বলছি, তোর স্ত্রী, আমার বৌমা, আমার বংশের ইজ্জত। না মানে এই যে আংটি ওর হাতে, আমার বংশের নিশানা? না বাবা না, ও আমার স্ত্রী নয়। এই আংটি আমি ওকে পরাইনি, এই আংটি পরিয়েছিলাম আমার স্ত্রী রানীকে। এই আংটি পরার কোনো অধিকার তোর নেই। বৌমা, আমার ছেলে এসব কি বলছে? আমার কথার জবাব দাও, চুপ করে থাকো না, কথা বলো বৌমা। ওকে আমি কথা বলাচ্ছি বাবা। আমার স্ত্রীর সাথে কিভাবে মহলে ঢুকেছিস বল? তুমি ভুল করছো, এতদিন পর আমাকে দেখছো বলে চিনতে পারছো না? চিনতে পারছি না? আমার বাবাকে ছিলাম কি করে, দেওয়ান চাচাকে ছিলাম কি করে, আমার বাড়িঘর ছিলাম কি করে? বল তুই কে, বল কে তোকে এখানে পাঠিয়েছে? বল, 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 তুই কি পাগল হয়ে গেলি? আমি আমি আপনাদের ম্যানেজারের স্ত্রী, সেই আমাকে আপনার স্ত্রী সাজিয়ে এখানে নিয়ে এসেছে। আর রনি আমার বোনের ছেলে নয়, সে ম্যানেজারের প্রথম বইয়ের ছেলে। আমি কি শুনলাম? তাহলে আমার স্ত্রী কোথায় বল, রানি কোথায়? তাহলে কি তোর আমার স্ত্রীকে মেরে ফেলেছিস? সাগর, সাগর, রানি,
রানী, আমার মন বলতো আমি একদিন না একদিন তোমাকে ফিরে পাবো। হ্যাঁ রানী, সেলিম বাবা, এ তোমার বৌমা, আমার স্ত্রী, আমার রানী বাবা। ওঠ মা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কিন্তু তুমি না সাগরের বোন? জি। কোথায় সে? এই যে তুই বদমাইশ। ভাইয়া, তুমি বেঁচে আছো? হ্যাঁ বোন, আমি এখনো বেঁচে আছি। ভাইয়া সাগর, তুই যাকে ভাইয়া বলছিস উনি তো দুলা ভাই। দুলা ভাই? আরে হ্যাঁ ভাই। ভাইয়া, ওই শয়তানি আমার মাকে গুলি করে মেরেছে ভাইয়া। হারামখোর খুনি বাবা, এই শয়তান অফিসটাকে মদের আড্ডা বানিয়েছিল, এই বদমাস অফিসের মধ্যে চোরা কারবারের আখড়া বানিয়েছিল। বাবা, ওর সব শয়তানি আমি জেনে ফেলেছিলাম বলে সে আমাকে আর রানীকে ট্রেন থেকে ফেলে দিয়েছিল। শয়তান, তুই তোর স্ত্রীকে জমিদার বাড়ির পুত্রবধূ সাজিয়ে বাবার সম্পত্তি দখল করতে দিয়েছিলি। তুই নাই, আমি ওকে গুলি করে মারবো। বাবা, বাবা না, না বাবা, বাবা আপনার পায়ে পড়ি। বাবা, আপনি ওদের নিজের হাতে মারবেন না। এতদিন পর আমরা আপনাকে ফিরে পেয়েছি, ওদেরকে হত্যা করার অপরাধে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কাকে নিয়ে বাঁচবো? ওদেরকে পুলিশের হাতে তুলে দিই। হুজুর, 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 খবরদার, আমি পুলিশ নিয়ে এসেছি হুজুর। ইন্সপেক্টর সাহেব, এই এদেরকে অ্যারেস্ট করুন। হাত করা লাগাও। বৌমা, তোমার মতো সুন্দরী লক্ষ্মী ভালো মেয়েকে না জেনে না বুঝে আমি পুত্রবধূ হিসেবে মেনে নিতে অস্বীকার করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। জি বাবা, ও কথা বলে আমাকে গুণাগার করবেন না। সেলিম। জি বাবা। আমি রাগে অন্ধ হয়ে চিঠিতে তোকে ত্যাজ্যপুত্র বলেছিলাম। এমনিতেই আমাদের ইসলাম ধর্মে ত্যাজ্যপুত্র করা যায় না, তবুও কথাটা বলেছিলাম বলে তুই আমাকে ক্ষমা করে দে। কি বলছো বাবা? না না বাবা, এর নাম চান্দা। এর বাবা কালী সাগর আর চান্দার বিয়ে। কি বিয়ে জীবন? আরে আয়োজন করো, কালী ধুমধাম করে ওদের বিয়ে। চল 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 চল। বিয়ের সাথে সাজলো বাড়ি কন্যা, সবার কানে খুশির বাণী।